নমস্কার আমি সঞ্জয় আপনারা দেখছেন জীবিকা সংস্থান আটষট্টি দিনের অ্যাডভান্সড ডিডিবি ট্রেনিংয়ের দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আমরা প্রথম দিন আলোচনা করেছি এই আটষট্টি দিনের মধ্যে কিভাবে এই অ্যাডভান্সড ডিডিবি কোর্সটি স্টেপ বাই স্টেপ আমরা কমপ্লিট করব এবং এই কোর্স চলাকালীন যদি কোনো সমস্যার সম্মুখীন আমরা হই তাহলে কিভাবে আমরা সেটা আলোচনার মাধ্যমে এবং প্র্যাকটিসের মাধ্যমে এবং গাইডলাইনের মাধ্যমে সেগুলো আমরা সমাধান করব তারপর আমরা পেজ পেজমেকার সফটওয়্যারটি ইনস্টল করেছিলাম এবং ইনস্টল করার পর সেটিকে আমরা ওপেন করেছিলাম তারপর তার মধ্যে টুল বক্স কন্ট্রোল প্যালেট এবং মেনুবারের কিছু প্রাথমিক জিনিস আমরা দেখেছি আজকের ক্লাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা এর পরের দিন থেকেই আমরা পেজ পেজমেকারের সাহায্যে প্র্যাকটিক্যালি যে মার্কেটে ডিজাইনগুলো হয় অর্থাৎ ম্যাটার ডিজাইন যেগুলোকে আমরা খুব প্র্যাকটিক্যাল ভাষায় বা মার্কেটের ভাষায় বলে থাকি সেই ম্যাটার ডিজাইন বা ডিটিপির অপারেটার যে কাজ সেই ম্যাটার ডিজাইন আমরা স্টার্ট করব। অর্থাৎ ম্যাটার ডিজাইন করার আগের যে মুহূর্তগুলো বা আগের যে কাজগুলো সেগুলো কিন্তু আজকে আমরা শিখতে চলেছি তো অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন ক্লাসটা এবং এটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে তো চলুন শুরু করা যাক তো চলুন শুরু করা যাক প্রথমেই পেজমেকার ওপেন করে নিই দিয়ে ফাইল নিউ বাই ডিফল্ট এখানে লেটার থাকে এ ফোর করে নিলাম বাই ডিফল্ট টল ডবল সাইডেড ফেসিং পেজ যা যা বলি যেমন ছিল যেমন যা যা থাকে আচ্ছা এবার যা আছে আমি এখানে জাস্ট দশটা পেজ নিয়ে নিলাম বাকি যা আছে আজ ইট ইজ আমি পেজটাকে অ্যাকচুয়াল সাইজ করে নিয়েছি কন্ট্রোল ডিপে ওয়ান তো আগের দিন আমরা কী কী দেখেছি টুল বক্স কন্ট্রোল প্যালেট এবং মেনুবারের কিছু জিনিস আমরা দেখেছি তো আজকে আমরা এই যে টুল বক্স এবং কন্ট্রোল প্যালেটের বেসিক যে জিনিসগুলো জানা দরকার সেগুলো আজকে কমপ্লিট করে নেব তারপর কিছু স্পেশাল ট্রিক্স বা যখন আমরা ম্যাটার ডিজাইন করবো সবার আগে যেটা দরকার মাপ কীভাবে নিতে হয় সেগুলো আমরা দেখব তো প্রথমেই আমি একটা ফাইল ওপেন করছি যেটা অলরেডি আমি বানিয়ে রেখেছি আপনাদের জন্য এই ফাইলটা আমি ক্লোজ করে দিই আগে সেভ করছি না নো করে দিচ্ছি ফাইল ওপেন ডেস্কটপে রাখা আছে ডিটিপি ট্রেনিং ম্যানুয়াল যে নাম দিয়েছি আমি আচ্ছা দেখুন ফাইলটা আগে আমি ডকুমেন্ট সেটআপে চলে যাই ডকুমেন্ট সেটে কি দেখলাম পেজের সাইজ এ ফোর ওরিয়েন্টেশন টল নেই ওয়াইড আছে অর্থাৎ এই পেজটা আমি ল্যান্ডস্কেপে ডিজাইন করেছি টল মানে লম্বা লম্বি আর ল্যান্ডস্কেপ মানে আড়ে আড়ি ঠিক আছে সে আগের দিন বলেওছি আশা করি বুঝতে পেরে গেছেন আর এখানে মার্জিন দশ এম এম মিলিমিটারে আছে এম মানে অর্থাৎ আমরা বাই ডিফল্ট কী বলেছিলাম ইঞ্চিতে থাকে আমি এটাকে কনভার্ট করে মিলিমিটারে রেখেছি আর নাম্বার অফ পেজেস দশ ডবল সাইডেড ফেসিং পেজ ওকে ঠিক আছে এবার আমি কি করেছি না টুল বক্সটা যেভাবে বলেছিলাম সেটাকে একটা নোটসের আকারে বা বইয়ের আকারে আমি এটাকে ডিজাইন করেছি কীভাবে করছি আমি আসছি তো বলে নিতে হবে একবার এটা হচ্ছে পয়েন্টার টুল বাংলা এবং যদি পাশাপাশি লিখে দেওয়া হয়েছে এটা আছে টেক্সট টুল পাশে এটা পয়েন্টার টুল লেখা আছে তার মানে এটা আর কপি পেস্টের পর সেটাকে চেঞ্জ করে চেঞ্জ করে দিচ্ছি টেক্সট টুল আচ্ছা তারপরে আছে ক্রপিং টুল কনস্টেন্ট লাইন tool ঠিক আছে তারপর আছে ফ্রেম টুল তারপর আছে জুম টুল ওকে আচ্ছা এদিকটা ঠিক আছে পয়েন্টার টুল রোটেটিং টুল লাইন টুল রেক্ট্যাঙ্গেল টুল এল টুল পলিগন টুল হ্যান্ড টুল তো এইগুলো সম্বন্ধে আগে দিন বলেছি আশা করি আপনারা প্র্যাকটিস করেছেন এবং ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে আচ্ছা নেক্সট চলে যাই আচ্ছা এখানে দুটো যেহেতু ফেসিং পেজ যেহেতু আছে তাই দুটো পেজ একসঙ্গে দেখাচ্ছে তো আমাদের বোঝানোর সুবিধার সময় দুটো পেজ একসঙ্গে আসছে তাই আমি জিনিসটাকে একটা কাজ করি ফাইল ডকুমেন্ট সেটআপে গিয়ে এই ফেসিং পেজটা তুলে দিচ্ছি তাহলে কিন্তু একটা করে আসবে একটা করে মানে আমার বলে দিই এখানে এক থেকে দশ দশটি পেজ আছে ফেসিং পেজ তুলে দিলে মুখোমুখি দেখাবে না কিন্তু দশটা দশটাই থাকবে ঠিক আছে ফাইল ডকুমেন্ট সেট আপ ডবল সাইডের জাস্ট তুলে দিলাম তাহলে দশটা দশটাই আছে কিন্তু এখানে দেখাচ্ছে কী হবে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবং আরেকটা জিনিস ভালো করে খেয়াল করুন এখানে দেখুন তিন নম্বর পেজে আছি চার নম্বর পেজে আছি পাঁচ নম্বর পেজে আছি ছ নম্বর যেমন একটা একটা সিঙ্গেল পেজে আছি এবং আমি যদি দেখি কন্ট্রোল জিরো করি ফিট ইন উইন্ডো একটা করেই আমাকে দেখাচ্ছে ফিট ইন উইন্ডো করছি একটা করেই দেখতে পাচ্ছি তো ফিট ইন করে দিই কন্ট্রোল টিপে জিরো মাছি এই ফিটিন উন্ডো হয়ে আছে ঠিক আছে আচ্ছা এবার যেটা ছিল আমাদের ডকুমেন্ট সেটার ডবল সাইডে তাহলে কী হচ্ছে সেখানে না এবার এখন কি দেখাচ্ছে দুই তিন একসঙ্গে চার পাঁচ একসঙ্গে ছয় সাত একসঙ্গে আট নয় একসঙ্গে দশ একা যেহেতু আর দশের পর আমি যদি এগারো করে দিই অটোমেটিক পেজ নিলাম সঙ্গে হলো দশ এগারো কিন্তু এক নম্বর পেজটা কিন্তু সময় ও সিঙ্গেলই থাকবে কেন থাকবে পরে আসছি এখন আছে কি ডবল সাইডের ফেসিং পেজ এরা সঙ্গে এক আলাদা মানে সিঙ্গেলই থাকে এবার ডকুমেন্ট সেট আমি আবার তুলে দিলাম সেক্ষেত্রেও এক আলাদা করেই থাকে এবং বাকিরা তো আলাদা হবেই যেহেতু ডবল সাইড তুলে দিলাম তাহলে সবাই সিঙ্গেল সিঙ্গেল পেজ দেখি এদের সুবিধা কী হয় কাজ করতে সুবিধা হয় এবার চলে এলাম টেক্সট কন্ট্রোল প্যালেটে তো টেক্সট কন্ট্রোল প্যালেটের মধ্যে আগের দিন আমরা ফন্ট তো বলেইছিলাম যে আমরা যখন কোনো কিছু লিখবো লেখার সময় এই যে লেখার স্টাইল হাজারো রকমের হয়ে থাকে তো তার মধ্যে কি বলেছিলাম যে টাইমস নিউরোমান সরি ইংরেজিতে যখন লিখব তখন টাইমস নিউরোমান এবং এরিয়াল এই দুটো ফন্ট প্রথম দিকে আমরা ব্যবহার করব তারপর আস্তে আস্তে ফন্টে আসবো তো যাই হোক যখন ইংরেজিতে ইউজ করবো এই দুটো ফন্ট আমরা ইউজ করব এই লেখার সময় ফন্ড লিখতে গেলে আমাদের লেখার কিছু স্টাইল কমন স্টাইল আমরা দেখেছি কি কী না নর্মাল বোল্ড ইটালিক আন্ডারলাইন রিভার্স স্ট্রাইক থ্রু স্মল ক্যাপস অল ক্যাপস সুপার স্ক্রিপ সাবস্ক্রিপ এখানে আমি বোঝার সুবিধার্থে বোঝার সুবিধার্থে আমি এখানে প্রত্যেকটা লেখা যেভাবে হয় সেইভাবে আমি করে দিয়েছি নর্মাল মানে নর্মাল অর্থাৎ নর্মাল যেমন টাইপ করলাম তাতে কোনো স্টাইল নেই এবার বোল্ড বোল্ড হলে কি একটু মোটা হয় দেখে বোঝা যাচ্ছে এই যে নর্মাল লেখা এখানে একটা বোল্ড একটু মোটা মোটা লাগছে তারপরে হচ্ছে ইটালিক অর্থাৎ হরফটা একটু বেঁকে যাবে ডান দিকে একটু হেলে যায় আন্ডার লাইন নিচে লাইন বোঝা যাচ্ছে রিভার্স রিভার্স হল কী হচ্ছে না দেখুন সবগুলো যেমন কি কালো কালো লেখা এর উল্টো হয়ে গেছে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালো হয়ে গেছে লেখাটা সাদা হয়ে গেছে ঠিক সাদা নয় পরে আসছি বাট এখন বোঝার জন্য সাদা রিভার্সের কথা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা ওটা লেখার কালার হয়ে যাবে আচ্ছা এবার আসছি কাটা থাকে দাগ চলে যাবে যেন কেউ কেটে দিয়েছে স্ট্রাইক থ্রু স্মল ক্যাপস এই স্মল ক্যাপস আর অল ক্যাপস এর মধ্যে ডিফারেন্সটা কি না স্মল ক্যাপসে কোনো কারণে যদি আমি সাপোজ লিখলাম জিবি এই যে প্রথমটা যে বড়ো ছিল তারপরে এইগুলো ছোটো হাতে ছিল আমি এখন এগুলোকে যদি বড়ো করতে যাই স্মল ক্যাপ করতে যাই তাহলে যেটা যেমন বড়ো ছিল বড়ই থাকলো আর যেগুলো আমরা স্মল লেটারে লিখেছিলাম সেগুলো ক্যাপস হলো বাট ছোটো সাইজে থাকলো ঠিক আছে আবার যখন এটাকে আমি অল ক্যাপ করে দেবো তখন ও ক্যাপিটাল লেটারে এবং বড়ো হরফে প্রথম যে লেটারটা ছিল সেই একই হরফে ওটা হয়ে গেল ঠিক আছে তো এইভাবেই স্মল ক্যাপস আর অল ক্যাপসটাও লেখা আছে তারপরে আছে সুপার স্ক্রিপ্ট অর্থাৎ এই যে পাঁচের স্কোয়ার দু স্কোয়ার স্কোয়ার মাথায় যখন কিছু লিখতে যাই কীভাবে হবে সেটা দিন দেখিয়েছি আবার সাবস্ক্রিপ্ট নিচে যদি কিছু হয় সিলেক্ট করে ক্লিক করলেই নিচে চলে যাবে ওপরে চলে যাবে তো এখানে টাইপ স্টাইল যেগুলো ছিল সেইভাবে আমি এটা নোটটা দিয়ে দিয়েছি যাতে বুঝতে সুবিধে হয় ওকে আচ্ছা এবারে আসছি লিডিং লিডিং আগে দিন বলে দিয়েছিলাম সুন্দর করে তাও একটু এখানে

এই সাইজে আছে জাস্ট বড় করে দেখাচ্ছি বেশি না আমি তিনটে কপি করে নেবো তাহলে এটা হচ্ছে নর্মাল বাইটাকে আমরা বলি অটো ঠিক আছে এবার লিডিং এর জাস্ট একটা আমি এখানে বাই ডিফল্ট বারো আছে বা আমি এখানে অটো করলেও বারো আছে তার মানে অটোমেটিক হচ্ছে বারো আমি একটু কমিয়ে দিচ্ছি কমিয়ে কত করবো নয় ঠিক আছে আর এটাকে একটু বাড়িয়ে করবো পনেরো তাহলে অটোতে কত ছিল এখানে রেখে দিই বারো পয়েন্ট বুঝতে সুবিধা হয় পরবর্তীকালে এগুলো কিছুই না এর মধ্যে অনেকগুলো জিনিস দেখানো হচ্ছে যে কীভাবে টেক্সটগুলো আমরা টাইপ করে বসাচ্ছি আগে থেকে এটা আমি আলোচনা করেই দিয়েছি তবু শেষে যখন আমরা জিনিসটা দেখবো নোটটা তো এই হয়ে যাবে এবং কী করে আমরা ড্রাফটিং করছি সেটাও বোঝা যাচ্ছে যাই হোক এটা হচ্ছে তাহলে বারো পয়েন্টে ছিল এটা আমি কত করলাম তাহলে এখানে মাউস কার সাথে ক্লিক করে দেখা যাবে নয় আছে তাহলে এটা জাস্ট একটা কপি পেস্ট করে নেবো দিয়ে এখানে বসিয়ে দিচ্ছি দিয়ে লিখলাম নাইন পয়েন্ট হয়ে গেল আবার এটা একটা কপি পেস্ট করে নেব এটা কত ছিল পনেরো তাহলে করে দিলাম পনেরো পয়েন্ট ঠিক আছে কন্ট্রোল জিরো কন্ট্রোল ওয়ান এই সাইজেই আছে একটু বড় করে নিই কাজ করতে সুবিধা হবে এইবার এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি আমি কিন্তু প্রত্যেকটা কাজের সঙ্গে সঙ্গে এক একটা টুলস অ্যাড করতে থাকবো এবং আমরা সেগুলোর ইউজও দেখতে থাকবো ঠিক আছে এরকম নয় যে লিডিং কাকে বলে বলেই ছেড়ে দিলাম এবার লিডিংয়ের সঙ্গে সঙ্গে কাজ দেখাবো অন্যান্য কাজগুলো চলে আসবে যেমন এখন দেখাচ্ছি এই যে লিডিং দেখাতে গিয়ে এখানে টাইপ করলাম কীভাবে টাইপ করলাম যেখানে খুশি আমি টাইপ করছি এবার টাইপ করার পর সাপোজ তোমাকে একটা জিনিস ড্রাফ করছি তো যেন দেখতে সুন্দর লাগে অ্যালাইনমেন্ট লাগে সেটা করতে হবে কীভাবে করবো না এবার আসছি আমি গাইডলাইন গাইডলাইন জিনিসটা কি না এই যে রুলার আছে রুলার ওপরে এবং বাঁদিকে এই রুলারের জাস্ট আমরা এইভাবে যদি টানি পয়েন্টার দিয়ে যদি আমরা টানি বা আমরা যদি টেক্স কাজ করছি ওই অবস্থায়ও যদি যাই ওই অবস্থায় যদি টানি ওই অবস্থাতেও পাব কিন্তু তারপরে টানতে গেলে কিন্তু পয়েন্টার দিয়েই ওকে সরাতে হবে তো কি কাজ করে অ্যাকচুয়ালি গাইড গাইড এইভাবে কাজ করে আমাদের গাইড করে সাপোজ আমি টানছি কিছুই আচ্ছা দেখি দি কীভাবে টানছি না পয়েন্টের টুলটা জাস্ট এর উপরে নিয়ে গেলাম মাউসটা হোল্ড করলাম ধরে ড্র্যাগ করলাম ধরে টানছি ধরে আমি চাইছি এটাকে এই এক লাইনে রাখতে এক লাইনে তাহলে একটা লাইনে রাখলাম ওকে তাহলে একটা লাইন সোজা লাইন দেখলাম ন আগে নয়টা সেট করে নিই নয় সেট হয়ে গেল এবার আমি বারোটা দেখুন কত দূরে তাহলে বারোটাকে এক লাইনে নিয়ে আসি আচ্ছা কেন মানে খালি চোখে বুঝতে পারছি না আচ্ছা এটাকেও এটাকে এই তাহলে এবার দেখুন কত সুন্দর দেখতে লাগছে নয় অটো বারো পনেরো সবটাই একই লাইনে আছে এবং দেখতে ভালো লাগছে তাহলে গাইড গাইডের সাহায্যে আমি এটা গাইডটা পেলাম বোঝা গেল দিয়ে আবার টেনে দিলাম কিছুই না আবার দেখাও তাহলে গাইডের সাহায্যে আমরা কোনো কিছু লাইন বা টেক্সট ওটা ঠিকঠাক আছে কি না সোজা আছে কি না আমরা দেখতে পারি তাহলে লিডিং বোঝা গেল লাইনের মধ্যে গ্যাপ কম বেশি অটো হয়ে গেলো এবার হচ্ছে হরাইজেন্টাল স্কেলিং তো হরাইজেন্টাল স্কেলিং একই ব্যাপার আমি এখানে একটা জীবিকা সংস্থান হ্যালো এটা অটো এই অটোর কাছে রাখি বুঝতে সুবিধা হবে দুটো টেস্ট করে নিই কয় টেস্ট করে নিলাম এবার নর্মালি একশো একটা করছি আশি আর একটা করছি একশো তিরিশ পার্সেন্ট হান্ড্রেড থার্টি তাহলে একটা হচ্ছে হান্ড্রেড থার্টি পারসেন্ট একটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট যেটা নর্মাল আর একটা করলাম এইটটি পারসেন্ট ঠিক আছে বারো পয়েন্ট আছে এক করে দিই হবে এটা বেড়ে গেছে যে মানে যেহেতু আর টেক্সটটা বেড়ে গেছে জায়গা পায়নি তাই নিচের দিকে চলে এসছে ঠিক আছে তো এটা রিসাইজ করে নেবো আর সেটা তো যেহেতু এর কোনো ব্যাপারই নেই আচ্ছা তাহলে এটা ছিল হান্ড্রেড পার্সেন্ট নর্মাল এটা ছিল এইটটি পার্সেন্ট আর এ ছিল হান্ড্রেড থার্টি পার্সেন্ট তো বোঝা গেল এটা একটু বক্স করে দিই নাহলে একটা লেখার মধ্যে চলে আসছে ঠিক আছে তো আমি যদি চাই আগের বারের মতো এক লাইনে রাখবো তাহলে এই হানড্রেড পার্সেন্টের লাইনেই রাখি হানড্রেড তাহলে আমি এইভাবে সিলেক্ট করে নিচ্ছি তাহলে আলাদা করে দুটোকে সিলেক্ট করতে হবে না ওই লাইনের মধ্যে চলে এলো ঠিক আছে আবার এটাকে এইভাবে সিলেক্ট করলাম এর মধ্যে তাহলে দুটো একসঙ্গে চলে এলো বোঝা গেলো টেকনিকগুলো কাজের মাধ্যমেই কিন্তু জিনিসগুলো দেখাচ্ছি খেয়াল করবেন দিয়ে আমি গাড়িটা জাস্ট সরিয়ে দিলাম তাহলে হরেজেন্টালস গেল বাই ডিফল্ট আমাদের যে যখন আমরা টেক্সট টাইপ করব সেটা বাই ডিফল্ট হানড্রেড পার্সেন্ট এবার জায়গা অনুযায়ী জিনিসটাকে যদি আমি কখনো সেটাকে বাড়াতে চাই স্ট্রেচ করতে চাই বা স্কুইচ করতে চাই ছোট করে নিতে চাই সেক্ষেত্রে আমাদের হরিজেন্টাল স্কেলিংয়ে ভ্যালু কমিয়ে বা বাড়িয়ে আমরা অ্যাডজাস্ট করতে পারি ঠিক আছে আগের দিনও দেখেছিলাম আজকে ফাইনালি আরেকবার দেখিয়ে দিলাম আচ্ছা বেস লাইন শিফটিং এটা আগের দিন দেখায়নি আর কার্নিং ঠিক আছে আর ট্র্যাকিং দেখিয়ে দিচ্ছি বেস লাইন শিফটিং এগুলো বিশেষ কাজে লাগে আমি বলেই দিই এই বেস লাইন শিফটিং কার্নিং আর ট্র্যাকিং এই তিনটে স্পেশাল কেস ঠিক আছে জাস্ট দেখে রাখুন আমি এমন কিছু পরে ডিজাইন দেবো যেখানে এইগুলোর কাজ আমরা দেখতে পাব এখন জাস্ট বেসিক কনসেপ্টটা দেখে রাখুন যে কী জিনিস বেস লাইন শিফটিং ধরুন কোনো টেক্সট আমি লিখলাম ধরুন ডিটিপি বা ডেস্কট অফ পাবলিশিং জি জুই এস এইচ আই এম জি ডেস্কট অফ পাবলিশিং নর্মালি যখন কোনো টেক্সট আমরা টাইপ করি তার একটা বেজ হয় যে কোনোটাই মানে ধরুন এটা তার বেজ লাইন যখন ছোটোবেলাতে ওই ইংরাজির হরফ শেখানো হয়েছিলো আমাদের যখন হাতের লেখা শিখিয়েছিলো তখন নিশ্চয়ই মনে আছে বা এখন যারা আমরা ছোটো ছেলে মেয়ে বাড়িতে আছে তাদেরকে আমরা শেখাই যে বা ফরুল খাতা পাওয়া যায় না যেখানে মধ্যিখানে একটা লাইন নিচে একটা লাইন ওপরে একটা লাইন তার মানে একটা মধ্যিখানের যে লাইনটা সেটা হচ্ছে বেস তার কখনও ধরুন পি পিটার লেগটা নিচে নেমে গেলো টির মাথা উঠে গেলো তো এই যে ব্যাপারগুলো জি যেমন লিখে মধ্যিখানে তার বেস নিচে তার লেজটা চলে এলো জির পাকটা চলে এলো তো রকম যে জিনিসগুলো আছে টি ওপরে উঠে গেল। তো তার মানে কি মধ্যিখানে যে দুটো লাইন দ্যাট ইজ বেস তো এখানেও রকম একই জিনিস আমি যদি কোনো ক্যারেক্টার মানে একটা লেটার হতে পারে বা দুটো লেটার হতে পারে আমি যদি কোনো কারণে থেকে শিফটিং করতে চাই ওপরে সাপোজ ধরি এই পিটাকে আমি চাইছি স্টাইল করে ওপরে তুলে দেবো মানে ওর বেস থেকে ওপরে তুলে দেবো তাহলে জাস্ট কিছুই না এখানে আস্তে আস্তে ক্লিক করতে হবে দেখুন উঠে যাচ্ছে আবার চাইলে নামাতেও নামাতে তাহলে বিভিন্ন কাজে লাগে কেন লাগে কীভাবে লাগে সেটা বললাম যে একটা প্র্যাকটিক্যাল না দেখলে বুঝতে হবে না কিন্তু কাজটা দেখে নিন তাহলে জিরো হচ্ছে নর্মাল পজিশান এবার কোনো কারণে আমি ওকে যদি চাই যে ওপরে নিয়ে যাব তাহলে ব্যাস তুলে নিলাম আমি কিন্তু ম্যানুয়ালি সাপোজ ধরুন একটা জিনিস দেখাই তাহলে বুঝতে পারবেন দাম ডিফারেন্সটা কী আছে আচ্ছা এটা ছিল অরিজিনাল জিরো এটা একটা কপি করে নিচ্ছি এবার পিটাকেই জাস্ট এক লাইন শিফট করলাম কি দু লাইন শিফট করলাম বোঝা শুধু আপনি বলতে পারেন আচ্ছা তো আমি তো এভাবেও করতে পারি কি হবে না পিটাকে কেটে নিলাম কন্ট্রোল করে আলাদা বার করলাম এটাকে একটু সরিয়ে দিলাম এটাকে ধরে নিয়ে গিয়ে এখানে বসিয়ে দিলাম এভাবেও করা যায় এটাকে একটু সরিয়ে দিই হলো কি না কোনো অসুবিধা আছে অসুবিধে আছে কি অসুবিধা আছে এটা এই দুটো যে লাইন হয়ে গেলো মানে এটা একটা আমি লিখলাম তারপর আবার পি একটা আলাদা করে টেক্সট বক্স কাটলাম দুটো টেক্সট বক্স হয়ে গেল এখানে দুটো টেক্সট বক্স আছে তাই যদি কখনও সিলেক্ট করি সাপোজ ধরুন এখন মনে হচ্ছে আমি এই লাইনটাকে সিলেক্ট করে এখন বারো পয়েন্ট আছে আমি এগারো পয়েন্ট করবো তাহলে পি কিন্তু আর মুভমেন্ট করছে না কেন ও তো আলাদা বুঝতে পেরেছি এক্ষেত্রে কী হবে সিলেক্ট করলাম কোনো কারণে কম আছে সবাই কিন্তু একসঙ্গেই কমছে অর্থাৎ ও বেস লাইন শিফট হলেও ও কিন্তু ওই লাইনের মধ্যেই আছে এবং কোনো ক্ষেত্রে আমি এখানে যদি লেখা অ্যাড করি সাপোজ ধরুন আরেকটা টপ আচ্ছা ওপর সামনে অ্যাডভান্স লেখাটা লিখছি সাপোজ ধরুন এখানে অ্যাডভান্সড তাহলে লেখার সঙ্গে সঙ্গে কিন্তু যেমন ক্যারেক্টারগুলো এগোচ্ছে পিও এগোচ্ছে তাহলে পি এজিটি যেমন ছিল তেমনই আছে কিন্তু ওর বেস লাইন থেকে ওকে আমি উপরে তুলে দিয়েছি এবার আমি আসছি কার্নিং কার্নিং কিন্তু বেসিক্যালি কোনো লাইন ফাইনের উপর কাজ হয় না বেসিক্যালি দুটো বা তিনটে লেটারের মধ্যে জিনিসগুলো কাজ করা হয় যেমন একটা ছোট জিনিস দেখাই সাপোজ ধরুন এ আর ভি এ দুটোতে ভালো বোঝা যায় বলেই বোঝাচ্ছি একটু বড় প্রয়োজন এ আর ভি দুটো কি আছে লেটার আছে সিলেক্ট করলাম এরা এদের যে নর্মাল যে গ্যাপ সেই গ্যাপ এরা বজায় রেখেছে কিন্তু আমি চাইছি দুটো লেটারকে মার্চ করে দেবো মানে কাছাকাছি আনবো মার্জ না ঠিক কাছাকাছি আনবো কি করবো কার্নিংয়ে এলাম এসে আমি চাইছি এটা এইভাবে রাখতে ঠিক আছে সেই একই ব্যাপার আবার আমি যদি একসঙ্গে সিলেক্ট করি সিলেক্ট করে যদি ফন্ট ছোট করি ছোট হয়ে যাবে বড় করি বড় হয়ে যাবে কিন্তু ওদের পজিশন চেঞ্জ হবে না যেমন গায়ে গায়ে আছে গায়ে গায়ে থাকবে ঠিক আছে তো আমি চাইলে আবারও কি বলেছিলাম আমি চাইলে একে আলাদা করে এ একটা লিখলাম আবার একটা আলাদা করে বক্স করে ভি একটা লিখলাম সরি ভি একটা লিখলাম লিখে এদেরকে আমি কিন্তু গায়ে গায়ে বসাতে পারি এভাবে বসাতে পারি কোনো অসুবিধা নেই ঠিক আছে এটা ডিপেন্ড করছে কোথায় লাগবে কীভাবে লাগবে এমন কোনো বাধ্যবকতা নেই যে একে কার্নিং করতে হবে একে এইভাবে পাশাপাশি বসতে হবে ডিপেন্ড করছে কোথায় এদেরকে লাগাবো কাজে ঠিক আছে আমি এখন শুধু টেকনিক দেখাচ্ছি কোথায় লাগবে কীভাবে লাগবে পরে দেখাবো তাহলে কার্নিং বলতে বোঝা গেলো তাহলে এটা দুটো টেক্সট দুটো টেক্সট ব্লক আলাদা করে বসি আমি ডিজাইনটা এই করলাম আর এখানে অটোমেটিক্যালি সিলেক্ট করে একই লাইনের মধ্যে এই কনসেপ্টটাকে আনলাম এটা হচ্ছে কার্নিং ক্লিয়ার ট্র্যাকিং ট্র্যাকিংটা সাধারণত আমরা লাইনের ক্ষেত্রে ইউজ করি মানে বা একটা ওয়ার্ডের ক্ষেত্রে এই হরাইজেন্টাল স্কেলিং বা ট্র্যাকিং খানিকটা অনেকে কাছাকাছি ভাবে সেরকম ব্যাপারটা না হরাইজেন্টাল স্কেলিংয়ে পুরো টেনে দেওয়া হয় এরকম ঠিক আছে বা স্কুইজ করে দেওয়া হয় ট্র্যাকিংয়ের ক্ষেত্রে কিন্তু এন্টার যে লাইন আছে এন্টার লাইনে ও গ্যাপ মেনটেন করে বা আস্তে আস্তে করে নিজের যে গ্যাপটা সেই গ্যাপটাকে ছোটো করে নেয় মানে বোঝা গেল না স্পেসটা মানে আবারও বলছি একটা লাইন লাইনের মধ্যে প্রত্যেকটা যে লেটার থাকে সেই লেটারের মধ্যে একটা গ্যাপ থাকে সেই যে গ্যাপ সেই গ্যাপটাকে যদি কমাতে চাই বা বাড়াতে চাই সেক্ষেত্রে ট্র্যাকিং ইউজ করতে পারি এখানে যেমন দুটো লাইনের মধ্যে দুটো লাইন এক ওয়ান বাই ওয়ান ওপরের নিচে যে লাইনের গ্যাপ তার জন্য লিডিং আর সিঙ্গেল এক একটাই লাইন এটা লিখি বোঝা যাবে একটা টাইপ করছি আমি ডিটিপি ট্রেনিং এবার দেখুন নর্মালি যে গ্যাপটা আছে এটা বায়ো ডিফল্ট এবার কোনো ক্ষেত্রে যদি আমি এই যে প্রত্যেকটা লেটারের গ্যাপ গ্যাপটা কমাবো তাহলে নো ট্র্যাক এখানে কী কী অপশান আছে নর্মালি নো ট্র্যাক ভেরি টাইট টাইট নর্মাল লুজ ইত্যাদি তাহলে বায়ো ডিফল্ট নর্মালই থাকে এবারে আসবো লুজ লুজ করলে একটু ফাঁকা হলো আচ্ছা আমি আবারও দিই নর্মাল করি আগে বা নো ট্র্যাক করে দিই এটা বায়ো ডিফল্ট দিয়ে এটাকে একটা বক্স করে দিই তাহলে জিনিসটা আমরা বুঝতে পারবো যে আদৌ ওটা কিছু হচ্ছে কি না ঠিক আছে এবারে সিলেক্ট করি প্রথমে প্রথমে আমরা করছি সরি কোথায় গেল নো ট্র্যাক এখানে হচ্ছে ভেরি লুজ প্রথমে ভেরি লুজ করি ভেরি লুজ করার সঙ্গে সঙ্গে কি দেখলাম না এখানে এই যে প্রত্যেকটা লেটারের মধ্যে গ্যাপ বেড়ে গেল কেউ কিন্তু স্কুইজ করে টানেনি ঠিক আছে মানে এরকম টানেনি কিন্তু প্রত্যেকটা লাইনের মধ্যে যে গ্যাপ প্রত্যেকটা লেটারের মধ্যে যে গ্যাপ সেই গ্যাপটা বেড়ে যাওয়ার জন্য ও বেড়ে গেছে ঠিক আছে আমি চাইছি এটাকে সে একই রকম ব্যাপার যখন জায়গা থাকবে না তখন ঠিক আছে জায়গা থাকবে না এবং লেটারকে আমি স্কুইজও করতে চাইছি না এরকম চেপটে দেবো না বা বাড়িয়ে দেবো না কিন্তু আমি গ্যাপ বাড়িয়ে বাড়িয়ে জায়গাটা ভরাট করতে চাইছি তো সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে আবার এখানে টাইট করে দিতে হবে টাইট টাইট করে দিলেও একটু যতটা পেরেছে ও জায়গা নিজেদের মধ্যে স্পেস কমিয়ে নিয়েছে তোর ম্যাক্সিমাম ক্ষমতা আছে ভেরি টাইট ঠিক আছে তো একদম গায়ে গায়ে হয়ে গেল আবার ভেরি লুজ করে দিলে অনেকটা ওর জায়গার মতো ম্যাক্সিমাম স্পেসও দিয়ে দেবে আর আমরা নর্মাল বা নোট ট্র্যাক করে দিলে ওর নিজের আগের পজিশনে ফিরে যাবে তো ট্র্যাকিং বোঝাতে পারলাম তাহলে এখানে এটা দুটো করে দিই কন্ট্রোল সি কন্ট্রোল ভি এটা একটা কন্ট্রোল কন্ট্রোল ভি আচ্ছা এক সেকেন্ড এটা তুলে দিই তাহলে মোদিখানাটা নর্মাল বা নো ট্র্যাক এটা করে দিচ্ছি ভেরি লুজ আর এটা হচ্ছে ভেরি টাইট ঠিক আছে দেখলেই বোঝা যাবে আর আর আলাদা করে কিছু লিখছি না এটা ঠিক আছে তো আগে দিন তো ফর্ন সাইজ দেখেছি শর্টকাটও বলে দিয়েছি কীভাবে করতে হয় এখানে একটা জিনিস এই যে টেক্সট কন্ট্রোল প্যালেট আমি এর মধ্যে লিখেছি আর এখানে এই যে লাইনটা দিয়েছি এই লাইনটা কিন্তু এই কনস্ট্যান্ট লাইন টুল দিয়ে আমি করিনি এটা হচ্ছে নর্মাল যে এই যে ডায়গোনাল লাইন আছে এটা দিয়ে এটা দিয়ে এই ধরনের যখন আমরা কোনো লাইন টানবো যেদিকে খুশি তার তার জন্যই কিন্তু এই লাইন টুলটা আমরা ইউজ করবো আর যখন স্ট্রেট কোনো ইউজ করব এই হবে তখন এখানে আর যখন এরকম ডায়গোনাল যেদিকে যে কোনো অ্যাঙ্গেলে যদি কোনো আমরা লাইন ব্যবহার করি যে কোনো রকম অ্যাঙ্গেলে সেক্ষেত্রে কিন্তু এই নর্মাল লাইন টুল দিয়ে করবো আর কনস্ট্যান্ট লাইন টুল দিয়ে স্ট্রেট ভার্টিক্যাল এবং হরাইজেন্টাল লাইন কাটব এবার একটা জিনিস হয়তো এখানে এই লাইনটা ভাঙা ভাঙা লাগছে কিন্তু এটা প্রিন্ট পারফেক্ট আসবে ভাঙা ভাঙা হবে না এটা এরকম স্ক্রিনে দেখায় তো এটাকে একটু মোটা করে নি দু পয়েন্টের ছিল স্ট্রোক দিয়ে দিচ্ছি স্ট্রোক নর্মালি এক নম্বরে আছে আমি দু নম্বর করে দিলাম তাহলে মিলে গেল স্ট্রোক ওকে তাহলে টেক্সট কন্ট্রোল প্যালেট ক্লিয়ার হলো একদম ছবির মতো আচ্ছা প্যারাগ্রাফ কন্ট্রোল প্যালেট প্যারাগ্রাফ কন্ট্রোল প্যালেটে আচ্ছা এটাও তুলে দিই দেখানোর আছে বেসিক্যালি যেটা কমন সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্টটা একটু তুলে দিই এখানে জায়গা লাগবে গ্রুপ করে দিয়েছিলাম গ্রুপ করে নিলাম গ্রুপ করে কি করবো করে নিলাম বোঝা গেল আমি কি করলাম আমি আসছি এটা খুব সুন্দর টেকনিক প্রায় আমরা এইভাবেই কাজ করবো তাড়াতাড়ি কাজ হয়ে যাবে রেডি করে কপি করে ওকে উল্টে মিরর বলি আর কি তো যখন আমরা কোন টেক্সট সরি প্যারাগ্রাফ যখন লিখবো বেসিক্যালি এটা প্যারাগ্রাফ যে প্যারাগ্রাফ কাকে বলে আগে দিন বলেছিলাম যে যখনই আমরা নর্মালি একটা উইথাউট এন্টার যখন আমরা লিখতে থাকবো দ্যাট ইজ একটা প্যারাগ্রাফ সিঙ্গেল প্যারাগ্রাফ যখন আমরা এন্টার মারবো আবার প্যারাগ্রাফ সেকেন্ড প্যারাগ্রাফ তৃতীয় এন্টার তৃতীয় প্যারাগ্রাফ এইভাবে প্যারাগ্রাফ বাড়তে থাকে তো যাই লিখি না কেন অ্যালাইনমেন্টটা আসি আমার তিনটে প্যারাগ্রাফ চারটা প্যারাগ্রাফ দশটা প্যারাগ্রাফ যাই থাক থাকবে অ্যালাইনমেন্ট সবার ক্ষেত্রেই একই হবে যেমনভাবে আমি অ্যাডভান্স ডিটিপি ট্রেনিং বাই জীবিকা সংস্থান এই লেখাটা করে নি বারোতে আছে ছোট করে নি দশেই করে নিলাম কপি দেখানোর জন্য করছি আচ্ছা আমি এন্টারগুলো দিই নি ডিলিট করে দিলাম একটা সিঙ্গেলই আছে ঠিক আছে মানে সিঙ্গেল প্যারাগ্রাফ এটাকে আরো ছোটো করে নিতে পারি আচ্ছা এটাকে আরো একটু কমিয়ে নিই লেখা এটা নিচে নেমে গেছে তুলে নিই আসছে না আরো ছোট করি এটা ঠিক আছে আচ্ছা বোঝাতে সুবিধা হবে আর কি এবার এটাকে আমি তিন চারটে কপি করে নিচ্ছি এই যে জিনিসগুলো আছে তো বাই ডিফল্ট আমরা যখন কোনো প্যারাগ্রাফ লিখতে শুরু করি তার দেখুন একটা জিনিস তার বাঁ দিকটা কিন্তু সমান ডান দিকটা কিন্তু ভাঙা ভাঙা অর্থাৎ সমান হচ্ছে না যেখানে পারছো লাইনটা অটোমেটিক ব্রেক হচ্ছে এটা আমি এন্টার মারছি না অটোমেটিক ব্রেক হবে তাহলে এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট বাই ডিফল্ট এটা থাকে তারপর হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট আমি চাইছি যে ডান দিকটা যেন সমান থাকে বাঁ দিকটা যেন ভাঙা ভাঙা থাকলে কোনো অসুবিধা নেই তাহলে রাইট করে দিলাম যেই রাইট করে দিলাম তাহলে ডান দিকটা সমান হয়ে গেল বাঁ দিকটা ভেঙে ভেঙে গেলো এবার আমি চাইছি এই যে লেখাগুলো যেন সেন্টারে সেন্টারে হয় অর্থাৎ সিলেক্ট করে সেন্টার দুদিক থেকে সমান হয়ে সেন্টারই ও থাকবে না ডান দিকে না বাঁ দিকে বেরিয়ে যাবে ঠিক আছে তো এটা হলো লেফ্ট অ্যালাইনমেন্ট এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট এটা হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট তো লেফট অ্যালাইনমেন্টটা যখনই থাকছে তখন লেখাটা বাঁ দিক থেকে হচ্ছে যখন রাইট অ্যালাইনমেন্টে থাকবে তখন কিন্তু কারসার ডান দিক থেকে লেখা হয় ঠিক আছে আবার যখন সেন্টার অ্যালাইনমেন্ট থাকবে তখন কিন্তু সেন্টার থেকে লেখাটা হয় তাহলে বোঝা গেল তাহলে দিক ডান দিক এবং সেন্টার যখন যেমন দরকার হবে সেই মতো আমরা এই অ্যালাইনমেন্টগুলো দেবো আচ্ছা এটা তো হলো নর্মাল তিনটে এবার কোনো ক্ষেত্রে কি হয় নিশ্চয়ই দেখবেন যে তিনটে আমার দরকার নেই বাঁ দিক থেকে করবো দু দুদিক সমান হয় তো তার জন্য কি করতে হয় তার জন্য হচ্ছে জাস্টিফাই এই জাস্টিফাই করে দিলে দেখুন নর্মালি লেখাগুলো আমরা এই এইভাবেই লিখবো জাস্টিফাই করে দিলে কি হচ্ছে বাঁ দিকেও সমান ডান দিকেও সমান এবং এটা বাই প্রপার টাইপিং হিসাবে মানে এখানে ওর ভরানোর কিছু নেই মানে এখনও লিখলে তবে ভরবে তাই ও ওই জায়গাটা আর ভরে দেয়নি ঠিক আছে অর্থাৎ আমি আবারও বলছি আমি বাঁ দিক থেকে লেখা শুরু করলাম লিখতে লিখতে আমার ধরুন ছেড়ে দিন এতটা আছে ট্রেনিং বাই ব্যাস আর আমার কিছু লেখা নেই তার মানে নর্মালি এরপর ওরা যাওয়ার রাস্তা নেই কিন্তু যতটা লাইন আমি লিখেছি সেইটাকেও ভরিয়ে দিয়েছে দ্যাট ইজ জাস্টিফাই এবার আছে ফোর্স জাস্টিফাই ফোর্স জাস্টিফাই কী আছে না দেখুন একই রকম জিনিস তাহলে ডিফারেন্সটা কী ডিফারেন্সটা হচ্ছে এই নিচের লাইনে বুঝতে পারবেন এই ডিফারেন্সটা এইখানে জাস্টিফাইতে তো প্রত্যেকটা লাইন সমান হবে এবং লাস্ট লাইনে যদি তার পুরো লেখা না থাকে অর্থাৎ মানে লিখতে লিখতে যদি ও কোনো কারণে এই যতক্ষণ নিচের লাইনে আসছে তার মানে কি ওই লাইনে লেখা বাকি আছে তো ও লেখাটাকে টানবে না টেনে দেবে না কিন্তু ফোর্থ জাস্টিফায়ের ক্ষেত্রে লেখা যেখানেই থাক ও ডান ডানদিক বাঁদিক মিলিয়ে দেবে ঠিক আছে বলতে পারলাম এই ছোট্ট একটা ডিফারেন্স জাস্টিফায়ের ক্ষেত্রে লাইন বাই লাইন মেলাবে লাস্ট লাইনে যদি পুরো লাইন লেখা থাকে ওটা যে অবস্থা আছে সেই অবস্থায় রেখে দেবে আর ফোর জাস্টিফায় প্রত্যেকটা লাইন তার লেখাতে যাই থাক না কেন পুরো টেনে ডান দিক বাঁ দিক মিলিয়ে দেবে ঠিক আছে আচ্ছা আমি কিন্তু সবগুলোই শর্টকাটে করলাম আমি বলে দিচ্ছি শিফট কন্ট্রোল আবার দেখাই দাঁড়ান এক সেকেন্ড এইটা আমি জাস্ট কপি করে নিই একটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি এটাই আমি করব রাইট তাহলে শিফট কন্ট্রোল আর আবার লেফট করলে শিফট কন্ট্রোল এল তাহলে জাস্টিফাই অ্যালাইনমেন্টের রাইট অ্যালাইনমেন্ট করতে গেলে শিফট কন্ট্রোল আর বা আবার লেফটে ফিরে আসতে গেলে শিফট কন্ট্রোল এল সেন্টার করতে গেলে শিফট কন্ট্রোল ধরে রেখে সি ফোর জাস্টিফাই করতে গেলে শিফট কন্ট্রোল ধরে রেখে জে শিফট আর কন্ট্রোল ধরে রেখে প্রত্যেকটা কাজ করতে হচ্ছে শিফট কন্ট্রোল ধরে রেখে এফ ফোর্স জাস্টিফাই ক্লিয়ার তাহলে শিফট কন্ট্রোল এল সিফট কন্ট্রোল আর শিফট কন্ট্রোল সি শিফট কন্ট্রোল জে সিফ্ট কন্ট্রোল এফ ঠিক আছে আচ্ছা ইন্ডেন ইন্ডেনটা একটু আলাদা করে বোঝাই একটা আলাদা পেজে যাই তাহলে বোঝা দেব আচ্ছা এটা একটা পেজ এই পেজ ছেড়ে দিন আমরা প্রত্যেকেই তো পড়াশোনা করেছি বা এখনো করছি তো যখন সাপোজ ধরুন একটা আপনি সাদা খাতাতে লিখছেন তো সাদা খাতাতে যখন লিখছি বা রুলটা খাতা যেই খাতাই হোক না কেন আমি এটা খাতাতে লিখছি লিখতে গেলে কি করি একদম যে এন্ড টু এন্ড সাপোজ ধরুন একটা পেজ আমি দেখাচ্ছি ধরুন একটা পেজ তো পেজের এটা একদম ফার্স্ট আর লাস্ট তো এই প্রথম একদম কি গোড়া থেকে আমরা লিখি কখনো লিখতে পারি না বা লিখি না এখান থেকে অ্যাটলিস্ট পাঁচ এম এম দশ এম বা এক ইঞ্চি আমরা গ্যাপ দিই সেটা লেফট সাইডেও গ্যাপ দিই রাইট সাইডেও গ্যাপ দিই ওপরে এবং নিচে যেমন এখানে দেওয়া আছে প্রত্যেকটা থেকে মার্জিন ছাড়া আছে কিছুটা ঠিক আছে না তারপরেও তারপরেও কিন্তু আমরা যখন কোনো কিছু লেখা শুরু করি কোনো প্যারাগ্রাফ তখন আমরা কি করি সাপোজ ধরুন আমি একটা এখানে পুরোটাই দেখাচ্ছি জাস্টিফাই করে দিলাম বোঝা সুবিধার জন্য এটা কিন্তু একটাই ব্যারাগ্রাফ আছে এবার অনেক সময় করি না যে এটা তো মার্জিন থেকে এটা লেখা মার্জিন টু মার্জিন এরপরে অনেক সময় আমরা করি যখন কোনো নোট লিখি তখন আমি চাইছি যে প্রথম যে লাইনটা এইটা একটু সরিয়ে দে ঠিক আছে এইভাবে হয় না অর্থাৎ মার্জিনের পরেও আমি যদি আবার গ্যাপ দিই তাকে বলা হয় ইন্ডেন্ট তাহলে মার্জিন টু মার্জিন আমার লেখার কথা কিন্তু আমি চাইছি যে এই প্যারাগ্রাফের প্রথম লাইনটা একটু গ্যাপ থাক আমি গ্যাপ দিয়ে দিলাম আমি বলছি এই অবস্থাতে এই গ্যাপ থাকবে এবং এই গ্যাপসহ ঠিক আছে এই সহ যেন পুরো মার্জিনটা এই পুরো প্যারাগ্রাফটা মার্জিন থেকে যেন একটু ছাড়া থাকে তাহলে কীভাবে করব না এটা হচ্ছে টেক্সট কন্ট্রোল প্যালেট এখানে আছে টি নিচে কিউ এই কিউতে ক্লিক করতে হবে কিউতে ক্লিক করলেই এই অ্যালাইনমেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে আর এখানে এই যে চারটে অপশান এই চারটে অপশান হচ্ছে তার মধ্যে তিনটে অ্যাক্টিভ আছে তিনটের মধ্যে প্রথমটা হচ্ছে ফার্স্ট লাইন ইনডেন অর্থাৎ প্রথম লাইনে আমি মার্জিন থেকে কতটা ছাড়বো আমি সাপোজ পাঁচ দিলাম চার একটু বেশি দিই দশ বোঝা গেলো দশ এম গ্যাপ মারলো এবার আমি বলছি মার্জিন থেকে পুরো প্যারাগ্রাফটাই বাঁ দিকে পনেরো ছেড়ে দিই তাহলে কী দেখলাম প্রথম লাইনের যেহেতু দশ ছিল ছিল এই দশ প্লাস কুড়ি প্রথম লাইনের ক্ষেত্রে দশ প্লাস কুড়ি হয়ে গেলো আর টোটালটার জন্যই এই কুড়ি কিন্তু এই পনেরো এম কিন্তু গ্যাপ থেকে গেল তাহলে আমি যখন লিখে যাব সাপোজ লিখলাম তাহলে কি দেখলাম যেই এন্টার মারলাম ও কি বুঝলে একটা প্যারাগ্রাফ তাহলে প্যারাগ্রাফের প্রথম যে লাইন সেই লাইনটা কিন্তু আমরা কি বলেছিলাম যে দশ এম এম গ্যাপ হবে তাই কিন্তু যেই এন্টার মেরেছি ও প্রথম লাইনটা দশ এম এম গ্যাপ দিয়েছে আর পরেরগুলোতে কিন্তু কোনোভাবেই গ্যাপ দেয়নি সাপোজ ধরুন আমি এখানে স্টপ করলাম এইখানে আমি এন্টার মারবো যেই এন্টার মারবো ও কিন্তু একদম গোড়ায় গেল না ও দশ এম এম গ্যাপ দিয়ে কিন্তু দাঁড়ালো ঠিক আছে না বোঝাতে পারলাম আবার যেই পড়ার লাইনে যাবো পড়ার লাইনে কিন্তু ও অটোমেটিক তার যে জায়গায় পনেরো এম এম এর জায়গায় যে টোটাল তার এরিয়াতে ও চলে গেছে যেই যেখানে আমি এন্টার মাইনে কেন ও অটোমেটিক ওখানে দাঁড়াবে দ্যাট ইজ কল ফার্স্ট লাইন ইন্ডেন্ট অর্থাৎ প্যারাগ্রাফের প্রথম লাইনের শুরুতে যে গ্যাপটা থাকে তাকে বলা হয় ফার্স্ট লাইন ইনডেন্ট এবং একটা প্যারাগ্রাফের মার্জিন থেকে এন্টার যে গ্যাপ থাকে লেফট সাইডে দ্যাট ইজ লেফট ইন্ডেন্ট এবং যদি ডান দিকে সেম যদি গ্যাপ দিই দ্যাট ইজ রাইট ইন্ডিয়ান এবার আমি এই অবস্থায় বলছি আচ্ছা রাইটেও যেন পনেরো থাকে ঠিক আছে তাহলে রাইটেও পনেরো থাকে হয়ে গেল তাহলে এখানে মার্জিন থেকে অটোমেটিক আমার কিন্তু পুরো প্যারাগ্রাফ এইটা তাহলে বক্স বোঝা দেখাচ্ছে টোটাল যে টেক্সট বক্সটা কেটেছে কিন্তু মার্জিন টু মার্জিন ঠিক আছে তবেই কিন্তু এইটা কাজ হবে আমি যদি এটাকে ভাবি যে না টেনে দেবো তাহলে কিন্তু ওখান থেকে আরও পনেরো নিয়ে নেবে বুঝতে পারলাম তো দ্যাট ইজ কল ইন্ডেন্ট তো এগুলো সাধারণত যখন আমরা কোনো এক টানা পাবলিশিং মানে দুশো পেজ চারশো পেজ বা তিরিশ পেজ চল্লিশ পেজ যখন করি সেই এই ধরনের কিছু কিছু লিডিং আমরা লিডিং এই টেকনিকটা ফলো করি তো সাধারণত বুক ডিজাইনের ক্ষেত্রে এগুলো ইউজ করা হয় আর নর্মালি ছোটোখাটো যে ডিজাইন আমরা করি সেক্ষেত্রে এই লিডিং টিডিং আমরা তো ইউজ করি না আমরা ম্যানুয়ালি করে নিই ঠিক আছে যাই হোক লিডিংটা বোঝা গেল কনসেপ্টটা চলে যাই ওখানে আচ্ছা আরেকটা আছে প্যারাগ্রাফের স্টার্টিংয়ের স্পেস আর যখন একটা এন্টার মারবার প্যারাগ্রাফ তৈরি হয় প্যারাগ্রাফের শেষে কি আমরা গ্যাপ দিতে পারি অনেক সময় আমরা গ্যাপ দিই আর কি এবার দেখে নিই নিচে যাই আমরা কিন্তু এখনও কোথাও এন্টার মারিনি ঠিক আছে এই এন্টার মারলাম দিয়ে আবার পেস্ট করছি এখনও এন্টার মারিনি এই এন্টার মারলাম তাহলে কী হলো তিনটে আমার প্যারাগ্রাফ আছে আমি জাস্টিফাই করে নিলাম সব ডায়াবায়াদিক সুন্দর অ্যালাইনমেন্ট হয়ে গেল তো বড়ো করে নি দেখার জন্য আমি যদি চাই আমি প্রথমে তিন এই দুটো মধ্যিকানেরটা সিলেক্ট করি তাহলে বুঝতে সুবিধা হয় মধ্যি সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি দিলাম যে প্যারাগ্রাফে এই প্যারাগ্রাফে পর যখন আমার পরবর্তী প্যারাগ্রাফ শুরু হবে যেন মিনিমাম দশ এম এম গ্যাপ থাকে তাহলে কি পরে দিলাম আগে দিই তাহলে ঠিক এখানে আমি যেই এন্টার মারব ও দশ নেবে না কেন আমি সিলেক্ট করে এটা লিডিংয়ের মতো নয় যে প্রতিটা নিয়ে নেবে তাহলে আমাকে সিলেক্ট করতে হবে অল করে দিতে হবে দিয়ে দশ তাহলে অটোমেটিক সব নিয়ে নিয়েছে এবং এরপরে কিন্তু প্রত্যেকটাই নেবে নেবে ঠিক আছে তো এইগুলো একটা টেকনিক কখনো যদি আমি প্যারাগ্রাফে এইভাবে গ্যাপ মারতে চাই তো প্রত্যেকবারই আমাকে আলাদা করে এটা আলাদাভাবে করা যায় কীভাবে করা যায় আচ্ছা আমি তুলে নিচ্ছি তো জেনারেলি আমরা যেভাবে করি আর কি সাপোজ একটা প্যারাগ্রাফের নিচে আমি গ্যাপ দিতে চাইছি তাহলে আমরা কী করি এন্টার এন্টার এই গ্যাপ হয়ে গেল আবার এন্টার এন্টার গ্যাপ হয়ে গেল এতে কি হচ্ছে প্যারাগ্রাফ বেশি ক্রিয়েট হয়ে যাচ্ছে আমি চাইছি অটোমেটিকভাবে হবে তো সেক্ষেত্রে আমরা এই গ্যাপগুলো এখানে ডিফাইন করে দিলে নির্দিষ্ট হারে ও গ্যাপগুলো দিতে থাকবে ঠিক আছে তো এখানে যেটা আছে টাইপ প্যারাগ্রাফ প্যারাগ্রাফ স্পেস বিফোর এবং আফটার ঠিক আছে এখানে যেমন ইন্ডেন্ট আছে লেফট ফার্স্ট রাইট আছে এই যা জিনিসগুলো বললাম সবই কিন্তু এই মেনুবারে আছে আমি জাস্ট একবার বলে দিচ্ছি টাইপে যাবো টাইপে গিয়ে ফন্ট সাইজ লিডিং টাইপ স্টাইল এক্সপার্ট ট্র্যাকিং এক্সপার্ট কার্নিং হরাইজেন্টাল স্কেলিং তো ট্র্যাকিং কার্নিং স্কেলিং বললাম ক্যারেক্টার ক্যারেক্টার প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট আচ্ছা ইন্ডিয়ান টাইমে পরে আসি হাইফেন এতে যখন একটু আরও বই ডিজাইন করবো তখন একটু লাগে আচ্ছা ক্যারেক্টার ফন্ট সাইজ লিডিং হরাইজেন্টাল স্কেলিং পজিশান কী পজিশান সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট কেস অল ক্যাপ স্মল ক্যাপ ট্র্যাক যেগুলো বলে দিয়েছি ঠিক আছে আর এখানে টাইপ স্টাইল বোল্ড ডিটেলিং আমরা আছেই হয়ে গেল আচ্ছা এবার হচ্ছে প্যারাগ্রাফ প্যারাগ্রাফের মধ্যে ইন্ডেন্ট প্যারাগ্রাফ স্পেস অ্যালাইনমেন্ট ঠিক আছে আর এগুলো পরে আসছি যখন বই ডিজাইন হবে সেগুলো লাগে নর্মালি আমাদের ডিজাইন ম্যাটার ডিজাইনে এইসব লাগে না বই ডিজাইনের ক্ষেত্রে এইসব লাগে তো যখন বই ডিজাইন করব তখন ফাইনালি এগুলো বলবো আচ্ছা ডিলিট করে দিলাম তাহলে টাইপের টাইম মেনিবারের প্রায় ম্যাক্সিমাম জিনিসই আমরা কভার করেছি আমরা আগেরটা এগিয়ে যাচ্ছি আবার যাই দেখি আর কী আছে এই মোটামুটি এটাকে জিরো করে নিই নেক্সট পেয়ে যাচ্ছি অবজেক্ট কন্ট্রোল প্যালেট অর্থাৎ কোনো অবজেক্ট সেটা রেক্ট্যাঙ্গেল হতে পারে সার্কেল বা এলিপিস বা বহুভুজ প্রত্যেকের ক্ষেত্রেই এই মেজারমেন্টটা ইম্পর্টেন্ট আমি এই মেজারমেন্টটা প্রফেশনালি কীভাবে কাজে লাগে সেটা চলে যাচ্ছি এটা নতুন পেজ নি তাহলে বুঝতে সুবিধা হবে নিউ এ ফোর মার্জিন পয়েন্ট ফাইভ করে দিচ্ছি পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ ঠিক আছে এটা একটা পোর্ট্রেটে নিলাম এবার সাপোজ ধরুন একটা হ্যান্ডবিল ডিজাইন করব একটা হ্যান্ডবিল জাস্ট নিলাম ঠিক আছে আচ্ছা এখানে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট যখনই আমরা কাজ করব বা যারা আমরা ডিটিপির কাজ করব বা যারা ডিটিপির যে কোনো ডিজাইন যখনই আমরা করতে যাব তখন আমাদের কাছে একটা জিনিস সবসময় রাখতে হবে সেটা হচ্ছে প্লাস্টিকের একটা স্কেল ট্রান্সপারেন্ট স্কেল ঠিক আছে যেখানে একদিকে যেখানে একদিকে ইঞ্চ থাকবে আর একদিকে মিলিমিটার মেজারমেন্ট থাকবে সেন্টিমিটার মিলিমিটার একদিকে ইঞ্চ একদিকে আমাদের কাছে যেন প্রত্যেকের কাছে একটা প্লাস্টিকের স্কেল থাকে নেক্সট দিন যখন বা আজ নেক্সট যখন এই ক্লাসটা দেখা হবে বা পরের ক্লাস থেকে যেন সবার কাছে এই একটা প্লাস্টিকের স্কেল থাকে কারণ এই স্কেল ছাড়া আমরা মেজারমেন্ট করতে পারব না ঠিক আছে তো আমরা এটা মেজারমেন্ট নিচ্ছি মিলিমিটারে নিচ্ছি মিলিমিটারেটা কত হচ্ছে একদিকে আছে একশো পঁয়ত্রিশ আর একদিকে আছে দুশো পঁচিশ একশো পঁয়ত্রিশ বাই দুশো পঁচিশ তাহলে প্রথমে আগে পেপার সাইজটা আমি এখানে মার্কিং করি একশো পঁয়ত্রিশ বাই দুশো পঁচিশ কী বললাম তাহলে আগে এম এমটা এম এ ঝট করে করে সিলেক্ট করলাম এখানে কত লিখে দেবো উইথটা হচ্ছে একশো হাইটটা হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে পেজের সাইজ এটা হচ্ছে হ্যান্ডবিলের একটা সাইজ এ ফোর ওয়ান এইটের আমরা বলি ওয়ান এইট সাইজের হ্যান্ডবিল তো ওয়ান এইট সাইজের হ্যান্ডবিল এটা এর মধ্যে আমাকে ডিজাইন করতে হবে তাহলে আমরা যেমন পেজ মেকারে পেজ বলতে এইটা বুঝছি এখন এ এবার আমরা যখন ম্যাটার ডিজাইন করছি তাহলে এই হ্যান্ডমিলের ক্ষেত্রে এন্টায়ার পেজ বলতে কিন্তু এটাই তাহলে যা কিছু আমাকে করতে হবে তাহলে এখানেও কিছু মার্জিন দিয়েই করতে হবে সাপোজ ওর চারদিকে মিনিমাম দশ থেকে বারো এম বা পনেরো এম মার্জিন দিতে হবে নাহলে কিন্তু সেই আমি যদি একদম টু এন্ড ডিজাইন করি তাহলে কিন্তু ওটা কেটে বেরিয়ে যাবে ঠিক আছে সব সময় যে পেপারে আমাদের ম্যাটার ডিজাইন হবে অরিজিনাল যে পেপারটা যে সাইজের সেই সাইজ থেকে সবসময় পাঁচ দশ পনেরো আমাকে মিনিমাম ম্যাটার অনুযায়ী বা কীভাবে প্রিন্ট হবে সেইটা সেই অনুযায়ী আমাকে গ্যাপ দিতে হবে আচ্ছা এবারে ধরুন তাহলে একশো পঁয়ত্রিশ আছে এবার একশো পঁয়ত্রিশের দুদিকে যদি দশ দশ আমি গ্যাপ দিই তাহলে কত দাঁড়াবে তাহলে একশো পঁয়ত্রিশ থেকে দশ দশ কুড়ি বার যাবে তাহলে আমি একটা কপি পেস্ট করে নিলাম কপি পেস্ট করে একশো পঁয়ত্রিশ থেকে কুড়ি বার দিলাম একশো কুড়ি বার দিলে এই একশো পঁয়ত্রিশ থেকে কুড়ি বার দিলে একশো পনেরো আচ্ছা আর এদিকে দুশো পঁচিশ তাহলে ওপর নিচে বাদ দিলেও একই তাহলে দুশো পাঁচ হলো এবার এটাকে আমি সেন্টারে করে নেব কী করে সেন্টারে করবো না দুটোকে সিলেক্ট করে নিই সিলেক্ট করে নিয়ে গিয়ে এলিমেন্ট অ্যালাইন অবজেক্ট সেন্টার সেন্টার ওকে হয়ে গেল আচ্ছা প্রথমে সেভ করে নিই সেভ সাপোজ এখানে হ্যান্ডবিল এই যে এন ডি বিআইএল হ্যান্ডবিল করে নিলাম তাহলে বেসিক প্রিন্সিপালটা বুঝলাম বোঝালাম তাহলে এই হচ্ছে আমার অরিজিনাল পেজ একদম কাটিং পেজ ঠিক আছে মানে সাপোজ ধরুন আপনার কাছে যদি একটা এ ফোর পেজ থাকে একদম খুব সহজ কথাই বলি এ ফোর পেজ যদি থাকে তাহলে এ ফোর পেজের একদম মাথা এই মাথা থেকে এই মাথা হচ্ছে আমার কত ছিল একশো পঁয়ত্রিশ তাহলে একশো পঁয়ত্রিশ তো আমি আর প্রিন্ট করতে পারবো না তাহলে আমি যে মার্জিনটা দিলাম তাহলে যে ছাড়টা দু দশ হস দশ দশ আমি ছাড় দিলাম তার মানে কি তাহলে আমার যে ডিজাইন এরিয়া কমে গেল তাহলে আমাকে ডিজাইন এরিয়া যখন কমে আছে তাহলে আমাকে আমার ডিজাইনিং এরিয়াটা কত সেটা তাকে আগে ডিফাইন করতে হবে তারপর তো আমি সেখানে ডিজাইন করব তাহলে এইভাবে ডিজাইন করা হয় তাহলে হচ্ছে এইটা হচ্ছে আমার অরিজিনাল পেজ যেটা আমার কাটিং পেপার আর এটা হচ্ছে আমার ডিজাইনিং এরিয়া তাহলে এই যে মাপটা আমি যদি না দিতে পারি ঠিক আছে না তাহলে আমি কী করে ডিজাইন করব তো প্রথমত মা এই মেজারমেন্টটা তো খুব ইম্পর্টেন্ট তারপর আমি আমার এখানে যা খুশি কারুকার্য এখানে আমি করবো ঠিক আছে যা যা শিখেছি যাই হোক যখন আমরা করবো দেখাবো তো প্রথমত মেজারমেন্টটা বোঝাতে পারলাম যে কীভাবে আমরা কোনো একটা জিনিসের মেজারমেন্ট করি ঠিক তেমনি আমি আর একটা পেজ নিচ্ছি সাপোজ ধরুন ভিজিটিং কার্ড করবো তাহলে ভিজিটিং কার্ড সাইজ কত বলেছিলাম নব্বই বাই পঞ্চান্ন স্ট্যান্ডার্ড তাহলে এদিকে করি নব্বই বাই পঞ্চান্ন ঠিক আছে তাহলে সেক্ষেত্রেও আমার কিন্তু পাঁচ এম এম চতুর্দিকে গ্যাপ দিতে হবে তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে একটা পেস্ট করে নিলাম তাহলে নব্বইয়ের পাঁচ পাঁচ গ্যাপ দিলে দুদিকে কত থাকে এটাকে সিলেক্ট করে নিই নব্বইয়ের পাঁচ পাঁচ দশ বাদ দিলে আশি তাহলে এদিকে আশি হবে আর এদিকে পঞ্চান্নর পাঁচ পাঁচ দশ বাদ দিলে পঁয়তাল্লিশ ঠিক আছে এটাকে এবার ধরে নিয়ে এলিমেন্ট লাইন অবজেক্ট সেন্টার সেন্টার ওকে তার মানে আমি যখন ভিজিটিং কার্ড ডিজাইন করব তাহলে এই এরিয়ার মধ্যে করবো তার নব্বই বাই পঞ্চান্ন এই এরিয়াটা হচ্ছে মার্জিন এরিয়া সেইটা ছেড়ে এর মধ্যে আমি ডিজাইন করব এবার আমি বললাম না পাঁচ এমএম এম দেবো না তিন এম এম দেবো তিন এম এম সেটা তিন তারিখ একই ভাবে তিন তিন ছয় দিয়ে বক্সটা কাটতে হবে দিয়ে সেন্টার করে নিলেই আমার তাহলে পেজ এরিয়া আর ডিজাইন এরিয়া আমি পেয়ে গেলাম আশা করি বোঝাতে পেরেছি খুব ইম্পর্টেন্ট একটা ম্যাটার কেননা যখনই আমরা কোনো ম্যাটার ডিজাইন করব। এটা হচ্ছে তার ফার্স্ট স্টেপ ঠিক আছে এবার আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ টেকনিক দেখে নেব তার মধ্যে প্রথম হচ্ছে রিভার্স সাপোজ এখানে টুল বক্স একটা বক্সের মধ্যে লেখা আছে তো আমি চাইছি এই যে টুল বক্স অর্থাৎ এই যে ক্যারেক্টারটা এখন লেখা আছে কালোতে আর এই ব্যাকগ্রাউন্ড পেজটা আছে হোয়াইট আমি চাইছি বক্সটা হয়ে যাবে কালো লেখাটা হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডে মানে যেহেতু সাদা হয়ে যাবে তাহলে আগে এই বক্সটাকে কালার ভরতে হবে আমি এখানে কালারে গিয়ে ফিল কালার এভাবেও দিতে পারি বা এই এখানে গিয়ে এলিমেন্ট ফিল সলিড এটাও যা আর এটাও একই এখানে হচ্ছে এটা এটা হচ্ছে লাইন কালার এটা হচ্ছে ফিল কালার এটা হচ্ছে ফিল এন্ড স্ট্রোক ঠিক আছে পরে আবারও আসবো তারপর তো এইটুকুই একই জিনিস হলো পজ করলাম তারপর এখানে টেক্সটটা সিলেক্ট করে রিভার্স সিফট কন্ট্রোল টিপে ভি রিভার্স হয়ে গেল রিভার্স করার পর বাইরে একটা ক্লিক করে প্লাস মাইনাস প্লাস মাইনাস করে নেবেন যেই প্লাস মাইনাস করে নেবেন তাহলে দেখুন আবার এটা কালো দেখাচ্ছে কালো দেখাচ্ছে কেন দেখাচ্ছে না অ্যাকচুয়ালি এই যে বক্সটা টেক্সটের ওপরে রয়ে গেছে তাই নিচে সাদা হলেও ওটাকে ও ঢেকে দিয়েছে তাই এটাকে নিচে নামিয়ে দেবো সিপ্ট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট সিপ কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ওপেনিংটা মারলেও সেন্ট টু ব্যাক হয়ে যাবে বোঝা গেল দেখতে ভালো লাগছে আচ্ছা তাহলে প্রত্যেকটা আমি রিভার্স করে দিই ফটাফট তাহলে এটা বক্সটা সিলেক্ট করবো মধ্যিখানে ক্লিক করে ব্ল্যাক দিয়ে দিলাম নিচে পাঠিয়ে দিলাম টেক্সটার অল ক্লিক করলাম রিভার্স বড় রিভার্স করার সময় কিন্তু সব সময় আমরা স্ক্রিনটা একবার রিফ্রেশ করব প্লাস মাইনাস মারে ঠিক আছে তো প্রত্যেকটা পেজে যেগুলো আছে ডিজাইনগুলো সব ফটাফট করে দিই ব্ল্যাক পাঠিয়ে দিলাম ব্যাক করে আমি সেন্টু ব্যাক করে দিচ্ছি থাক বা না থাক ও নিচে চলে যাবে কোনো ঝামেলা নেই অবজেক্ট কন্ট্রোল প্যালেট পাঠিয়ে দিলাম রিভার্স রিভার্স একটা খুবই কমন টেকনিক তো ম্যাক্সিমাম ডিজাইন করতে গেলে রিভার্স থাকবেই থাকবে কারণ লেখা না হলে হাইলাইট হয় না তাই না এতক্ষণ এখানে যে ডিজাইনটা করেছিলাম তো যেই এখানে কন্ট্রোল প্যালেটটা দেখতে ভালোই লাগছিল বাট রিভার্স করতে আরও ফুটে উঠেছে তাই না এবং আপনারা দেখবেন নেক্সট দিন থেকে যেখানেই নিউজ পেপার দেখুন বা কোনো হ্যান্ডবিল দেখুন বা যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট বা একটা আপনার বই পড়ছেন বই দেখুন সেখানে দেখবেন যাই লেখা থাক রিভার্সের অ্যাপ্লিকেশন রয়েছেই রয়েছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা এগুলো আমরা পরপর আসবো তো আজকে এখনো পর্যন্ত অনেকগুলি ইম্পর্টেন্ট জিনিস দেখলাম আচ্ছা তারপর আমরা রিভার্সটা দেখে নিলাম আর দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট দেখাচ্ছি আজকে সেটা হচ্ছে পাওয়ার পেস্ট আর সিলেকশন অফ লোয়ার অবজেক্ট খুব ইম্পর্টেন্ট জিনিস ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করুন আচ্ছা এটাও করে দিই রিভার্স আচ্ছা আমরা তো পেস্ট করেছি কীরকম না সাপোজ ধরে একটা বক্স আছে বা এই পাওয়ার পেস্ট লেখাটাই আছে পেস্ট আমি আলাদা করে নিয়ে নিই বুঝতে সুবিধা হবে এখানে আলাদা করে জাস্ট কাটলাম এটা টেক্সট আছে আমি কি কপি পেস্ট করতে চাইছি তাহলে কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি যেই পেস্ট করলাম পেস্ট কথাটা কিন্তু পেস্টের একদম গায়ে পড়েনি একটু হলেও নিচে নেমেছে আর একটা ডান দিকে এটা হচ্ছে নর্মাল যে কোনো পেস্টের নিয়ম পেস্ট হলো একদম গায়ে পড়ে না একটু নিচে আর ডান দিক চেপেই পড়ার লেখাটা চলে আসে পেস্ট 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 ঠিক তেমনি বক্সটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি কীভাবে হলো একটু নিচের দিকে বা ডান দিকে চেপে পেস্টটা হয় এটা হচ্ছে নর্মাল কন্ট্রোল সি কন্ট্রোল ভি তাহলে পরপর নামতে আছে তাই না কিন্তু আমি যদি চাই বা আমার যদি প্রয়োজন হয় চাই বলতে ভুল আমার যদি প্রয়োজন হয় বহু জায়গায় এই জিনিসগুলো নেসে প্রয়োজনীয়তা আছে সেক্ষেত্রে কি হবে না আমি চাইছি যে এই বক্সটা একদম বক্সের উপরেই পড়বে রকম মুভমেন্ট হবে না না ডান দিকে না বাঁ দিকে না নিচে না উপরে তো করে দেখাই পেস্ট সরি সি এই হচ্ছে পাওয়ার পেস্ট করলাম পাওয়ার পেস্ট কী করে বুঝবো এর উপরে একটা পড়ে গেছে কিন্তু আমি কিছু বুঝতে পারছি না ডান দিকে টানলেই বোঝা যাবে আচ্ছা এখানে কি আর আছে আমি একবার টেনে দেখি আরও আছে আগে পড়েছিলাম বলে না নেই তাহলে এর উপর আবার একটা পাওয়ার পেস্ট করছি সরি কন্ট্রোল সি পাওয়ার পেস্ট যেই পাওয়ার পেস্ট করলাম এর উপরে একদম কোনো মুভমেন্ট নেই বোঝাই যাচ্ছে না যে এর উপরে কোনো জিনিস আছে কি না কিন্তু আছে তাহলে নর্মাল পেস্ট আর পাওয়ার পেস্টের মধ্যে ডিফারেন্সটা বোঝা গেল তো এইগুলো পাওয়ার পেস্ট কোথায় লাগবে বা পাওয়ার পেস্টের কি এমন ব্যাপার পাওয়ার পেস্ট খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার সাপোজ ধরুন একটা বক্স কাটলাম এবারে লাইন এখানে ধরুন একটা বক্সে কাটছে বক্স কাটার ক্ষেত্রে যখন বক্স ডিজাইন করব বা বক্সের উপর কোনো কিছু ম্যাটার লিখবো দেখাচ্ছি একটা এক্সাম্পল দেখালেই বোঝা যাবে তখন এই পাওয়ার পেস্ট এবং মাল্টিপল পেস্ট দুটো আমরা কম্বিনেশানে কাজ করব ঠিক আছে এবার ধরুন এর নিচে আমি পাঁচটা লাইন কাটবো তাহলে কী হবে কন্ট্রোল সি কন্ট্রোল ভি তাহলে দেখুন লাইনটা সরে গেলো তাহলে আবার ডা সরাও ডাঁয়ে সরাও করে আবার নিয়ে আসো আবার কন্ট্রোল সি কন্ট্রোল ভি আবার সরে যায় এটা বিরক্তিকর একদম ঠিক আছে মানে আপনি যখন কাজ করবেন আপনার মাথা খারাপ হয়ে যাবে তাই আমরা কী করি পাওয়ার পেস্ট পাওয়ার পেস্ট করলে একদম গায়ে ধরুন পাঁচ ঘর না হবো পাঁচ পাঁচ গুণে নামিয়ে দিলাম কথাই বলছি পরে আবার গোনাগুনি কোনো গল্প নেই একদম মেজারমেন্ট অনুযায়ী পারফেক্ট হবে তবু জাস্ট এখন দেখাচ্ছি পাওয়ার পেস্ট পাঁচটা এক দু তিন চার পাঁচ পাওয়ার পেস্ট এক দু তিন চার পাঁচ এক দু তিন চার পাঁচ এক দু তিন চার পাঁচ তাহলে কী হচ্ছে আমি পাওয়ার পেস্ট করে শুধু নির্দিষ্ট একটা গ্যাপে লাইনগুলো তৈরি হয়ে গেল কিন্তু এই জিনিসটা যদি আমি করতে বলতাম কন্ট্রোল সি কন্ট্রোল ভি তাহলে এর এদিকে ডাকবার সরাও ওদিকে একবার সরাও তারপরে নিচে নামো তাহলে ডান দিক মান দিক মিলছে না বহুত ঝামেলা পাওয়ার পেস্টটা বোঝা গেছে এবার পাওয়ার পেস্টে বা মাল্টিপুল পেস্ট মাল্টিপুল আজকে আর বোঝাবো না নেক্সট দিন বোঝাবো করে আমরা কী ধরনের কাজ করি দেখা যেখানে এগুলো আমরা প্র্যাকটিস করবো এখানে প্রজেক্ট সব রেডি করা আছে জিনিসগুলো আবার দেখুন আচ্ছা ধরুন এই একটা ছক এই ছকের কাজটা দেখুন এই ছকের কাজটা খুব বেশি হলে কুড়ি মিনিট কুড়ি মিনিট লাগবে খুব বেশি হল কিন্তু এত ছক কাটবো কী করে এখানে আমি কী বললাম দুটো টেকনিক আমি ইউজ করবো একটা হচ্ছে পাওয়ার পেস্ট আর এটা হচ্ছে মাল্টিপল পেস্ট দিয়ে আমরা এই ধরনের ছকের কাজ করবো এটা হচ্ছে একটা এ ফোর সিটে এই ছকটা আছে আর একটা ছক আছে দেখাই এই দুটো ছক আমরা যদি বানিয়ে ফেলতে পারি তাহলে আমাদের যে কোনো ছক দিক না কেন আমরা একদম ঝড়ের গতিতে করে ফেলব এই ছকটা কিন্তু অ্যাকচুয়ালি আছে এ থ্রি পেজে মানে দুটো এ ফোর পেজ জুড়ে এটা করা আছে ঠিক আছে এটা একটা লক সিট তো এটা আমরা বানাবো ঠিক আছে এই দুটো ছক যদি করে ফেলি তাহলে ছক স্পেশালিস্ট আমরা হয়ে যাব এই ধরনের যে কোনো কাজে আসুক না কোনো কোনো চাপের ব্যাপার নেই এছাড়াও এখানে আমরা বিল বই গ্যাস মেমো বিভিন্ন রকম আছে বিয়ের কার্ড হেনা তেনা এইভাবে আমরা প্রায় তিরিশ রকমের প্রজেক্ট করবো ঠিক আছে ভিজিটিং কার্ড এখানে অলরেডি পনেরোটা আছে আমি আরও পনেরোটা অ্যাড করব ঠিক আছে এগুলো কিন্তু সব পেজ মেকারে আমরা করবো কোরালডো আলাদা ফটোশপের আলাদা এবং যখন আমরা ফ্লেক্স ডিজাইন করব ফ্লেক্সের আলাদা আর স্পেশালি যখন বাড়ির কার্ড এখানে স্যাম্পেল আমরা দেখাবো বাট বিয়ে বাড়ির বা যে কোনো আমন্ত্রণ কার্ডের ডিজাইনের একটা স্পেশাল ক্লাস দেবো যেখানে স্পেশালি কীভাবে গেট আপ আলাদাভাবে পড়তে হয় বা কিছু স্পেশাল এখানে কিছু ওই যে সমস্ত বিয়ের সিম্বল টিম্বলগুলো দেওয়া হয় সেগুলো আমরা দেখাবো যাই হোক আমি আসছি আমি ছিলাম কোথায় ছিলাম হচ্ছে পাওয়ার পেস্টে ঠিক আছে আচ্ছা বেশ আরেকটা জিনিস দেখাই যখন মাল্টিপল অবজেক্ট থাকবে বিশেষ করে আমরা যখন এখনই রিভার্স করছিলাম রিভার্স করে দিলে কী হয় না যদি আমার ওপরের ব্ল্যাক পোর্শনটা রয়ে যায় তাহলে নিচের পোর্শনটা আমি যদি সিলেক্ট করতে যাই হবে না কেন না যখনই ক্লিক করবো ওপরে ক্লিক করব তো নিচেটা ক্লিক হবে কী করে যেমন একটা উদাহরণ দিই ধরুন এই লেখাটা আছে এই লেখাটাকে আমি চেপে দিয়েছি এবার আমি চেপে দেওয়ার পর এটাকে আমি সিলেক্ট করতে চাইছি আর হচ্ছে না কারণ এতে উপরে রয়ে গেছে তাহলে করবো কী হবে না টেকনিকটা হচ্ছে নর্মালি প্রথমে ক্লিক ওপরেরটা হয়ে গেল এবার কন্ট্রোল ধরে রেখে এর উপরে ক্লিক করলে নিচেরটা হয়ে যাবে ও যেখানেই থাক যে অবস্থাই থাক তো এখানে আমি ওটাই দেখাচ্ছি তিনটে অবজেক্ট এখানে আছে ঠিক আছে তাহলে নর্মালি একই ব্যাপার ক্লিক ব্লুটা হলো আবার ক্লিক সবুজটা হলো আবার ক্লিক টেক্সটটা হলো আবার ক্লিক রেডটা হলো পারলাম বিউটিফুল টেকনিক তো এইগুলো কিন্তু আমাদের প্রফেশনাল কাজের টেকনিক এরকম বহু টেকনিক আছে আমরা স্টেপ বাই স্টেপ আসবো এটা সবে শুরু যখনই আমরা প্রফেশনাল কাজগুলো করব সেখানে এই যখনই কাজ করতে থাকবো আর টেকনিকগুলো আমি বলতে থাকবো তো বেসিক যে জিনিসটা পাওয়ার পেস্ট আর সিলেকশন অফ লোয়ার অবজেক্ট দুটো দেখিয়ে দিলাম নেক্সট ক্লাসে আমরা বাংলা টাইপ কীভাবে হয় দেখাবো এবং বাংলা সফটওয়্যার কী বাংলা সফটওয়্যার আমরা ইউজ করব আমরা যে বাংলা সফটওয়্যারের কথা বলবো সেগুলো কিন্তু সমস্ত প্রফেশনাল ঠিক আছে এরকম নয় যে আমার বাংলা দিয়ে টাইপ করব এরকম ব্যাপার নয় বা গুগল থেকে টাইপ করে দিলাম এরকম ব্যাপার না। এর জন্য প্রফেশনাল বাংলা সফটওয়্যার আছে যার মাধ্যমে যার মাধ্যমে আমরা এই প্রফেশনাল যে ডিজাইনগুলো করে থাকি সেটা ডিটিপিতে হোক এই সরি পেজমেকারে হোক কোরআালটো হোক ফটোশপ সব ক্ষেত্রেই কিন্তু ওই প্রফেশনাল সফটওয়্যার দিয়েই কাজ হবে হুম তো নেক্সট দিন আমরা আলোচনা করব আর একটা ছোট্ট জিনিস আজকে আলোচনা করে দিই এখানে অনেক কিছু আছে আজকে এই পেজ আইকন আর মাস্টার পেজটা আলোচনা করে দিচ্ছি খুব ইম্পর্টেন্ট ভালো করে বোঝার চেষ্টা করুন মাস্টার পেজ আইকন একটি পেজ পেজ আইকন পাশে বাংলাগুলো লেখা হয়নি লিখে দেবো মাস্টার পেজ আইকন এইবার এই নিচের দিকে দেখুন তার আগে তাহলে ডবল সাইড ফেসিং পেজ করে দিই আচ্ছা এখন কি দেখাচ্ছে আর আর মানে যখন সিঙ্গেল পেজ মানে ডবল সাইড তুলে দিয়েছে এখন সিঙ্গেল পেজ দেখাচ্ছে মানে ও প্রত্যেকটাকে রাইট সাইডের পেজ ভেবেছে তাই আর দেখাচ্ছে আর লেফট সাইড এল দেখায়নি কিন্তু তার মানে এই নয় আবারও বলছি যে পেজ আমার চলে গেছে ঠিক আছে তো বোঝার জন্য আমরা ফাইল ডকুমেন্ট সেটআপে গিয়ে ডবল সাইড তাহলে টিক করে দিচ্ছি ওকে তাহলে এল আর চলে এলো এবং লেফট রাইট দুটোকেও চিনতে পেরেছি এবং দুটো পেজ দেখাচ্ছে এবং দুটো দূর দেখাচ্ছে যেভাবে বই বা একটা পাবলিকেশান নর্মালি হয় আর কি আচ্ছা মাস্টার পেজে পরে আসছি এক দুই তিন এগুলো কি বলছি এটা হচ্ছে পেজ আইকন তাহলে আপনার যতগুলো পেজ থাকবে দেখাবে এখন এগারোটা পেজ আছে আমি বারো তেরো চোদ্দো পনেরো আমি অ্যাড করতে পারি ঠিক আছে শিফট কন্ট্রোল অল্ট জি শিফট কন্ট্রোল অল্ট জি মারলে একসঙ্গে পেজ বাড়তে থাকে ঠিক আছে আর আমি সাপোজ ধরুন আস্তে আস্তে করে ব্যাকে যাবো তাহলে পেজ আপ পে জাপ কিবোর্ড থেকে পেজ আপ মারলে ওপর দিকে এগিয়ে যাবো আর পেজ ডাউন করলে নিচের দিকে আসবো ঠিক আছে যাই হোক এখন এখানে দেখা যাচ্ছে ছয় সাত কালো হয়ে আছে মানে অ্যাক্টিভ পেজ যে পেজে এই মুহূর্তে আছে তাহলে আমরা এখন কোন পেজে আছি ছয় সাতেই আছি আচ্ছা একটা অন্য পেজে যাই চার পাঁচ তাহলে চার পাঁচ কালো হয়ে আছে মানে এটা চার পাঁচ পেজ এটা দু নম্বর তিন নম্বর পেজ ঠিক আছে তার মানে পেজ আইকনে যেটা ব্ল্যাক হয়ে থাকে তার মানে আমি পাবলিকেশনের ওই অত নম্বর পেজে আছি এই ফাইলটা সাপোজ ধরুন একশো পেজ দেড়শো পেজ তো খেয়াল থাকে না বা বুঝতে পারবেন না তো এটা দেখলে আপনি ঝট করে বুঝতে পারেন কত নম্বর পেজে আছে ঠিক আছে এছাড়াও এর আরও কাজ আছে মানে কীরকম কাজ সাপোজ ধরুন ছ নম্বরের কোনো ম্যাটার এটা আপনি চাইছেন চার নম্বরে আসুক বা দু নম্বরে ম্যাটারটা আপনার দশ নম্বরের পরে গেলে হয় এগুলো আমরা করতে পারবো তো ওরা নেক্সট পরে বলবো যখন আমরা কাজ করবো এখন বেসিক জিনিসটা বুঝিয়ে দিলাম পেজ আইকন জিনিসটা কি আর এবার আসছে এরা লেফট রাইট এটা হচ্ছে মাস্টার পেজ আইকন মাস্টার পেজ আইকন মানে এমন কিছু ম্যাটার থাকে বা জিনিস থাকে যেগুলোকে আমি প্রত্যেকটা পেজে দিতে চাইছি সাপোজ ধরুন আপনার কাছে একটি বই আছে বা বই ডিজাইন করতে হবে বা আপনার হাতের কাছে যে বই আছে দেখুন সেই বইতে একদম মাথায় বা ডান দিকে বা বাঁ দিকে বা নিচে কিছু কমন জিনিস যেমন পেজ নাম্বার প্রত্যেকটা তো অটোমেটিক দিতেই হবে বা ওপরে সাপোজ ধরুন ম্যাথামেটিক্সের একটা বই তো ম্যাথামেটিক্সের বই বা কম্পিউটারের বই বা ধরুন ডিটিপির বই তাহলে মাথায় কী লেখা থাকে না ডিটিপি ট্রেনিং আচ্ছা ম্যাথামেটিক্সের বই তাহলে ওপরে কি লেখা থাকে না ম্যাথামেটিক্স ভৌতবিজ্ঞানের বই তাহলে ওপরে কি থাকে প্রত্যেকটা পেজে ভৌতবিজ্ঞান লেখা থাকে থাকে তো তো কি আমার ধরুন বইটা হচ্ছে দেড়শো পেজের বই তাহলে যে ডিজাইন করেছে সে কি প্রত্যেকটা পেজে লিখবে বিজ্ঞান ভৌত বিজ্ঞান করে দেড়শো পেজ না তো এই রকম যদি কোনো ম্যাটার থাকে কোনো জিনিস থাকে সেটার জন্য মাস্টার পেজ আমরা ইউজ করি অর্থাৎ প্রত্যেকটা পেজে দেওয়ার জন্য আমি একটা পেজে দেবো ও প্রত্যেকটা পেজেই শো করবে যেমন এখানে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি কী উদাহরণ দিচ্ছি না সাপোজ ধরুন এই যে আমি ডিটিপি ট্রেনিং ম্যানুয়ালটা বানাচ্ছি এই ম্যানুয়ালটা যখন আপনাদের কাছে যাবে আমি চাই এই ম্যানুয়ালে জীবিকা সংস্থানের ব্র্যান্ড থাক তাহলে ধরুন যখন আমাদের এটা পুরো কমপ্লিট হবে ধরুন সত্তর পেজ ষাট পেজ একটা ম্যানুয়াল তৈরি হয়ে গেল তো ম্যানুয়ালের প্রত্যেকটা পেজে গিয়ে আমি কপি পেস্ট করতে যাব বা ধরুন পেজ নাম্বার দেবো প্রত্যেকটা পেজে গিয়ে আমি বসে বসে পেজ নাম্বার দেবো না এর জন্য কী করতে হয় মাস্টার পেজে আমাকে সেট করে দিতে হবে তাহলে আমি চলে যাচ্ছি মাস্টার পেজে তাহলে মাস্টার পেজে দিলে কী করতে হবে কিছুই না এই যে এল আর আছে এখানে জাস্ট ক্লিক করতে হবে দেখুন এল আরটা কালো হয়ে গেল তার মানে আমি এখন মাস্টার পেজে আছি তাহলে এখানে পেজ আই কেউ কিন্তু কালো নেই তার মানে আমরা পেজ যাই করে নর্মাল পেজে নেই আমরা আছি কোথায় মাস্টার পেজে এবার মাস্টার পেজে প্রথমে আমি এই কোণে আমি লোগোটা সেট করে দিচ্ছি আমার ব্র্যান্ড রেডি করে দিচ্ছি তাহলে ফাইল তাহলে পেজ মেকারে যখন কোনো কিছু আনতে চাই বাইরের কোনো ইম্পোর্টেড গ্রাফিক্স তাহলে প্লেসে যেতে হবে প্লেসে গিয়ে আমি ডেস্কটপে রেখেছি ডেস্কটপে এস এস ক্লিক করে দিলাম ঠিক আছে একটু বড়ো করে নিই একটু ছোটো করে নিই বা যে অংশগুলো আছে কেটে নিই ক্রপ করে নিচ্ছি যে এক্সট্রা অংশগুলো আছে এটা আমার দরকার নেই যেহেতু বাইরের ছবি চলে আসবে একটু ছোটো করে নিচ্ছি তাহলে কন্ট্রোল জিরো করে দেখি তাহলে আমি চাইছি যে আমার পেজের একদম ডান দিকে কোনায় আমার ব্র্যান্ডিং থাক তাহলে প্রত্যেকটা পেজে চাইছি যদি প্রত্যেকটা মানে লেফট আর রাইট দুটো দুটো পেজেই চাইছি প্রত্যেকটা পেজে মানে কি বাঁদিক বাঁ দিকটা হচ্ছে এল ডান দিকটা হচ্ছে আর তাহলে লেফট সাইডের পেজ আর রাইট সাইডের পেজ এখানে আমি গাইড নিয়ে দেখে নিই গাইড এই যে গাইড ধরে টেনে নিচ্ছি যে আমি মেজারমেন্টটা ঠিক করেছি কিনা হ্যাঁ মোটামুটি ঠিক একটা নিচে না আমি ঠিক আছে গাইড আবার তুলে দিলাম আচ্ছা এবার এই ডান দিক নর্মালি আমরা একটা সচরাচর দেখে নিই এটা আমাদের জাস্ট একটা ধরুন এই বক্স কেটে নিলাম এই মাপে আছে আবার ওই বক্সটা নিয়ে গিয়ে এর পাশে ফেলে দিলাম একটু সরবে হ্যাঁ ঠিক আছে ব্যাস হয়ে গেল পারফেক্ট মেজারমেন্ট এবারে দেখুন আমি পেজে যাচ্ছি পেজে ক্লিক করছি ধরুন দুই তিনে যাচ্ছে দেখুন ছোটো করি দেখুন প্রত্যেক পেজে এসে গেছে দুই তিন চার পাঁচ ছোটো করি পাঁচ ছয় ইটিন উইন্ডো ছয় সাত আট নয় এবার জিনিস দেখুন আমি যখন ডিজাইন করেছিলাম তখন আমি আমার মতে এখানে করেছিলাম কিন্তু তখন তো আর জানি না যে এখানে লোগো পড়বে তো যেহেতু ওই মেজারমেন্টে লোগো পড়েছে তো এখানে আগে যে যেহেতু আমার ডিজাইন ছিল সেটা অটোমেটিক একটা চাপা পড়ে গেছে আমি যদি এই অবস্থায় রাখতে চাই মানে লোগোকে মুভমেন্ট করাবো না তাহলে আমাকে এইটাকে সরাতে হবে আর যদি না হলে চাই না এখনও জায়গা আছে আমি তুলে দেবো তাহলে আবার যাবো এখানে গিয়ে তাহলে দুটোকেই সিলেক্ট করে নিই যে একটু উপর দিকে তুলে নিই ঠিক আছে এটা মার্জিন এরিয়া আছে কোনো অসুবিধা নেই যদি এখন কোনায় রাখি তাও কোনো অসুবিধা নেই ঠিক আছে এদিকে মার্জিন কাটবে না আমি এখানে আপাতত রাখলাম যাই দেখি একবার ছয় সাত আট নয় তাও হচ্ছে আর কিছু করার নেই তাহলে আমাকে কী করতে হবে এই লেখাটাকেই আমাকে আগে সরিয়ে দিতে হবে এখান থেকে সরিয়ে দিতে হবে না লোকটা ওখানে কেটে যাচ্ছে ব্যাস এটাকেও প্রপোর্শনালি করে দিই তাহলে দেখতে ভালো লাগলো ওকে এবার আমি ওই দেখে গাইড নিয়ে যে ঠিকঠাক করেছি তো একদম ওকে একটু বড়ো করে দেখে নি ঠিক আছে তাহলে এইভাবে আমরা লোগো সেট করে দিলাম মাস্টার পেজে এবং প্রত্যেকটা পেজে অটোমেটিক্যালি চলে এলো এবারে আসছি পেজ নাম্বারে আচ্ছা এক নম্বর পেজ এক নম্বর পেজে চলে এলো আচ্ছা এখানে ছোট্ট জিনিস বলে দিই সাপোজ ধরুন কোনো একটা বই নিন বই বই যখন আমরা আমরা দেখি তখন একদম ওপরে কভার পেজ থাকে তো কভার পেজ কি একসঙ্গে দুটো মুখোমুখি থাকে নিশ্চয়ই থাকে না তো কভার পেজ ওপরে একটাই হয় তারপর যেই আমরা ওপেন করলাম তখন মুখোমুখি দুটো পেজ থাকে তখনই মুখোমুখি দুটো পেজ থাকে দ্যাট ইজ কল ফেসিং পেজ তার মানে একদম ওপরের পেজটা হয় এক নম্বর পেজ তারপরে যেই পেজটা ওপেন করলাম প্রথম পেজটা কভার পেজটা খুলে দিলাম তাহলে দুই তিন তারপর চার পাঁচ তারপর ছয় সাত এইভাবেই আমাদের পেজ সেটিং হয় আর এখানে তাই জন্য এক নম্বর পেজটা ও সবসময় একাই বা সিঙ্গেলভাবেই দেখায় ক্লিয়ার আচ্ছা এবারে আসি পেজ নাম অটোমেটিক পেজ নাম্বারিং আমরা ম্যানুয়ালি এখানে করতে পারি এক আবার পরের পেজে যাব দুই তিন এইভাবে করতে পারি তাহলে ভাবুন প্রথম কথা হচ্ছে পজিশান দ্বিতীয় কথা হচ্ছে টাইপিং খুবই দুঃখজনক ব্যাপার তো আমি চলে যাব এল গিয়ে প্রথম জিনিস আমি কি করব যে আমি চাইছি একদম পেজের মধ্যিখানে এবং নিচে এটা দিতে তাহলে পেজের মধ্যখানে বুঝবো কী করে না খুব আমরা এটা সহজ টেকনিক ইউজ করি যে মার্জিন টু মার্জিন আমরা একটা বক্স কেটে নিলাম বক্স কাটলে নোট চলে এলো মধ্যিখানে দিয়ে একটা গাইডলাইন টেনে নিলাম ঠিক আছে এখানেও একই জিনিস একটা বক্স কেটে নিলাম দিয়ে মধ্যিখানে একটা গাইডলাইন দিয়ে দিলাম ঠিক আছে মধ্যিখানে পেয়ে গেলাম সরিয়ে দিলাম দিলাম আচ্ছা গাইডলাইন কিন্তু কখনও প্রিন্ট হয় না গাইডলাইন আমাদের গাইড করার জন্য বা হেল্প করার জন্য আসে ও পেজে থাকলেও প্রিন্ট হবে না আর আমি তো এইভাবে সরিয়ে দিতে পারি এবার একটু বড়ো করে নিই এখানে এবারে লিখবো কি লিখবো একটা কমান্ড দিতে হয় কমান্ড দিলেই সেই কমান্ড অনুযায়ী ও এখানে নাম্বারিং হবে একটা কমান্ড দিতে হবে কমান্ড দিলেই কিন্তু পেজে অটো নাম্বারিং হবে ঠিক আছে আমি করে নিই বলছি আমি জাস্ট একটা পেজ আমি চাইছি যে আমার পেজ নাম্বারটা এটা ব্র্যাকেটের মধ্যে থাক দেখতে ভালো লাগবে কিন্তু এটা কমান্ড নয় কমান্ডটা হচ্ছে চলে গেল লেফট অটো নাম্বারিং এর জন্য কোথায় রাখবো এরকম জায়গা মার্জিনের ঠিক ওপরে সেন্টারে ঠিক আছে আবার এদিকে রাইট সাইডে একটা কমেন্ট এবার কমেন্টে দিই হ্যাঁ চলে গেল তাহলে এখানে যেমন আছে আর এম আর দুদিকে ব্যাকেট দিলাম তাহলে আর এমটা হচ্ছে পেজ নাম্বার সেটা এক হোক দুই হোক তিন হোক সেটা এখানে পেজ নাম্বারে কনভার্ট হয়ে যাবে আর যাবে এর জায়গায় থার্ড ব্র্যাকেট দিই থার্ড ব্র্যাকেট আসবে যদি ফার্স্ট ফার্স্ট দিই মানে যা খুশি দেবো সেটাই আসবে তার মধ্যে পেজ নাম্বারটা দেখাবে বাট ভাই থাক যাই চলে যাই দেখুন চলে যাচ্ছে এক নম্বর দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো তো আমার নিচে পেজ নাম্বার উপরে ব্র্যান্ডিং হয়ে গেল বুঝতে পারলাম তা কী হবে অটো নাম্বারিং এবং আমরা ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে মাস্টার পেজ ইউজ করি তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখানো হলো এই জিনিসগুলো প্র্যাকটিস করুন ভালোভাবে বোঝার চেষ্টা করুন নেক্সট দিন আমরা প্রফেশনাল বাংলা টাইপিং কীভাবে করব সেটা দেখাবো এবং সফটওয়্যারগুলোও কীভাবে ইনস্টল করবো দেখাবো তারপর আমরা প্রফেশনাল যে ম্যাটার ডিজাইনিংয়ে চলে যাব ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস কমেন্টটা বলে দিই কমেন্টটা হচ্ছে আমি যেখানে রাখতে চাই কারসার রেখে অল কন্ট্রোল পি মানলে লেফট সাইডে এল এম লেখাটা আসবে আর রাইট সাইডের পেজে আমি যেখানে পেজ নাম্বারটা দিতে চাইছি সেটা ওপরে হোক ডান দিকে হোক বাঁদিকে হোক যেখানে খুশি অল কন্ট্রোল পি মানলে আর এম আসবে দ্যাট ইজ পেজ নাম্বার ক্লিয়ার আশা করি বোঝাতে পেরেছি এবং আপনাদের বারবার বলছি এই ভিডিওটা বারবার বলছি যে অন্তত দু থেকে তিনবার দেখবেন তবে কিন্তু ব্যাপারটা বুঝতে পারবেন তারপর ধীরে ধীরে এগুলোকে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে আটষট্টি দিনে অ্যাডভান্স ডিগ্রি নিয়ে পরবর্তী ভিডিও পেতে আপনাকে অবশ্যই এনরোলমেন্ট করতে হবে এনরোলমেন্ট করার জন্য পরবর্তী স্ক্রিনে আপনাদের নির্দেশ দেওয়া আছে এনরোলমেন্ট করার পরেই আপনাদের পরবর্তী ভিডিওগুলো পরপর আপনাদের মেল আইডিতে অটোমেটিক চলে যাবে আটষট্টি দিনের এই ডিটিপি কোর্সটিতে এনরোলমেন্ট করার জন্য আপনাকে পে করতে হবে মাত্র ছশো টাকা হ্যাঁ জাস্ট রুপিস স্ক্রিনে দেওয়া ইউপিআই আইডি বা কিউআর কোডের মাধ্যমে যে অনলাইন পেমেন্ট অ্যাপের সাহায্যে এই পেমেন্ট করা যাবে পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে খুব শিগগিরই দেখা হবে ততক্ষণ আপনারা খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন